গুড মর্নিং, শোনা যাচ্ছে? আচ্ছা, গুড মর্নিং। হ্যাঁ, মর্নিং মর্নিং। আচ্ছা, আমার মেশিনটা যে গড়বড় করছে, সমস্যা হচ্ছে কিছু একটা রিস্টার্ট করতে হবে একটু পরে, নাহলে মুশকিল যাই না, যেটা সমস্যা হচ্ছে আসছে না। ঠিক আছে। আচ্ছা, আজকে আগের দিন এই অঙ্কটা দিয়েছিলাম যে, আচ্ছা স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, হ্যাঁ, তাহলে ঠিক আছে। তো এই টাস্কটা দিয়েছিলাম, করেছিস দেখলাম। তো 1, 2, 4 আর 3, 5 এই দুটোর কম্পোজিশন দেওয়া রয়েছে। তো এই দুটোকে, এই কম্পোজিশনটাকে একটা সাইকেলে রিপ্রেজেন্ট করে ভেরিফাই করতে বলেছিল যে হচ্ছে কিনা, কিরম কিনা হচ্ছে দেখতে বলেছিল। তো 1, 2, 4টাকে যেরকম, ওর একটা যেহেতু একটা জানি, সেটা বেসিক্যালি একটা বাইজেক্টিভ ম্যাপিং। তো ওর ওই যে যেটা লেখা আছে, বেসিক্যালি এই টাইপের ফর্ম লিখে ফেলতে হবে। সিমিলারলি 3, 5 এটাকেও লিখে ফেলতে হবে। তো কেউ যদি না করে থাকিস, আমি ওই সলটা সলিউশন সলিউশনটা দেখাচ্ছি। খুব সিম্পল জিনিস, একটা দিয়েছি 1, 2, 4 আর 3, 5। তো তোরা দেখতে পাচ্ছিস, এটা বেসিক্যালি দুটো সাইকেলের কম্পোজিশন, এটা একটা সাইকেল, এটা একটা সাইকেল। তাহলে যেহেতু কম্পোজিশন আকারে দেওয়া রয়েছে, তাহলে ইট সেলফ এটাকে একটা সাইকেল বলা যাবে না, কারণ দিস ইজ অ্যাকচুয়ালি কম্পোজিশন অফ টু ডিফারেন্ট সাইকেলস। তাহলে এটাকে আমরা কি করব, একটা নির্দিষ্ট সাইকেল এটাকে আমরা রিপ্রেজেন্ট করব। তাহলে কিভাবে করব, এটা করার জন্য এই দুটোর ফর্ম আমাকে লিখে ফেলতে হবে, 1, 2, 3, 4, 5। আচ্ছা, তাহলে এই সাইকেলটা 1, 2, 4 এর মধ্যে মুভ করছে, তাহলে 1, 2 যাচ্ছে, 2, 4 যাচ্ছে, 3টা ফিক্স থাকছে, 4টা 1 যাচ্ছে, 5টা ফিক্স থাকছে। এর সাথে কম্পোজিশন করব 3, 5। 3, 5 মানে এরকম দেখতে, 1, 2, 3, 4, 5। তো তাহলে 3 আর 5 নিজেদের মধ্যে মুভ করছে, বাকিরা নিজেদের জায়গায় ফিক্সড থাকছে। তো এই দুটোকে যদি কম্পোজিশন করি, খুব সিম্পল জিনিস, নিজেরা লিখে ফেলতে পারবি, 1, 2, 3, 4, 5। ঠিক আছে, 1 1 যাচ্ছে, আবার 1, 2 যাচ্ছে, সুতরাং হয়ে যাবে 2, 2 যাচ্ছে, 2, 4 যাচ্ছে, তাহলে আলটিমেটলি 2, 4। 3, 5 যাচ্ছে, আর 5 থেকে 5 যাচ্ছে, 4, 4 যাচ্ছে, 4, 1 যাচ্ছে, 5, 3 যাচ্ছে, 3, 3 যাচ্ছে। আর এক মিনিট, কেউ জয়েন করেছে? আচ্ছা, এটা কি এরর? তো এইটা দাঁড়াচ্ছে। তো এটাকে যদি আমরা সাইকেল নোটেশনে লিখতে যাই, দেখি 1, 2, 1, 2 যাচ্ছে, 2, 4 যাচ্ছে, 4, 1 যাচ্ছে, 3, 5 যাচ্ছে, 5, 3 যাচ্ছে। তাহলে এটা কি লেখা যাচ্ছে নাকি আমি ভুল করলাম? লেখা যাচ্ছে কি? লেখা না যাচ্ছে না, লেখা যাচ্ছে না, এটা সুতরাং এটা হবে না। আমি আরবিটারি দিয়েছিলাম, তাই জন্য হচ্ছে না। তো সেরকম প্রবলেম পেতে হবে, নাহলে হবে না। তো যাই হোক, এটা তো করা যাচ্ছে না, কিছু করার নেই, সুতরাং এটা ভেরিফাই করা যাবে না। আমি আরবিটারি দিয়েছিলাম অঙ্কটা নিজের মতো করে, তো হয়নি, যাই হোক। আচ্ছা, এটা মিটলো। এবার সব সবসময় যাবে সেরকম নয়, অবশ্যই। তো সুতরাং চোখে একটা দেখতেই পারলি এক্সাম্পল যে একদম পরিষ্কার যাচ্ছে না, করা যাচ্ছে না। তো এটা করা যাচ্ছে না একটাই কারণের, সবচেয়ে বড় কারণ যেটা, সেটা হচ্ছে এই দুটো ডিসজয়েন্ট, একদম এই দুটো একদমই ডিসজয়েন্ট, এই দুজনের মধ্যে কোনো কমন পার্ট নেই, এই কারণেই করা যাচ্ছে না। ঠিক আছে, তো এই দুজনের মধ্যে যদি কোনো না কোনো একটা কমন পার্ট থাকতো, তাহলেই একটা যে এটা করার সম্ভাবনা তৈরি হতো। দেখবি আমি হয়তো যদি করে দিয়ে থাকি, সে দুটোর মধ্যে কোনো না কোনো কমন পার্ট বা কিছু একটা থাকবে। এই মুশকিল হচ্ছে, হ্যাং করে যাচ্ছে প্রচন্ড।
স্যার আসেনি এখনো? হ্যাঁ, হ্যালো, দেখ, শোনা যাচ্ছে তো? হ্যাঁ। হ্যাঁ,
আচ্ছা, এই জিনিসটা বলছিলাম সেটা হচ্ছে এইটা। তো সুতরাং এটা করা যাবে না। সুতরাং করতে গেলে কি করতে হবে, যে আবার বলছি দুটোর মধ্যে কিছু একটা কমন এলিমেন্ট থাকতে হবে, না হলে এটাকে করা যাবে না। আমি যদি কোথাও করে থাকি দেখবি, এই দেখ দুটোর মধ্যে একটা কমন এলিমেন্ট রয়েছে, কি আছে, ওয়ান। সেই জন্য এই দুটো বেসিক্যালি যদি সাইকেল হিসেবে দেখিস, এই সাইকেল দুটো নন ডিসজয়েন্ট, সরি এক্স্যাক্টলি নন ডিসজয়েন্ট। আর আমি যে দুটো দিয়েছি এক্স্যাক্টলি এই দুটো, এদের মধ্যে কোনো এলিমেন্ট কমন নেই, সুতরাং এই দুটো হয়ে গেছে ডিসজয়েন্ট। ঠিক আছে, তাহলে এটার এইখানে এই 3-5-এর মধ্যে 3-5টাকে যদি চেঞ্জ করে 1-5 করি, তাহলে এই দুটো নন ডিসজয়েন্ট হয়ে যাবে, এবং তখনই তুই বাকি সমস্ত জিনিসটা করে দেখতে পারবি যে এটাকে কিভাবে, তাহলে এই দুটো হয়ে যাচ্ছে নন ডিসজয়েন্ট সাইকেল। তাহলে দুটো নন সরি নন ডিসজয়েন্ট সাইকেলে আমরা যখন যখন কম্পোজিশন করব, তখন সেটাকে আমরা একটা সাইকেলে রিপ্রেজেন্ট করার তখন তাহলে চেষ্টা করতে পারি, তো সেটা করে দেখবি। সুতরাং আমি যেটা দিয়েছিলাম অবভিয়াসলি ভুলই ছিল, তো ওটা হবে না, 3 হবে না, এটা এই দুটোর মধ্যে কোনো না কোনো একটা কমন এলিমেন্ট থাকতে হবে, মানে নন ডিসজয়েন্ট হতে হবে। আচ্ছা, অরবিটের এখানে এই জিনিসগুলো আমি পরিষ্কার করে লিখে দিয়েছি, একটু যখন সেখানে কাটাকুটি ছিল আমি এগুলো পরিষ্কার করে লিখে দিয়েছি, দেখে নিবি। আচ্ছা, এগুলো বলেছি, এগুলো মোটামুটি পরিষ্কার করে লিখে দিয়েছিলাম আগের দিন। আচ্ছা, এখানে আচ্ছা এগুলো সবই আশা করি, আর কিছু এর মধ্যে নেই অতিরিক্ত। যেটা অতিরিক্ত আছে সেটা হচ্ছে এইটা, যেটা বলতে হবে, এটা অবভিয়াসলি কোশ্চেনটা আমি এখানে লিখে দিয়েছি, সেটা হচ্ছে দেখ অর্ডার অফ দা পারমুটেশন ইন টার্মস অফ সাইকেল। তার মানে একটা পারমুটেশনের অর্ডার কাকে বলে সেটা তো তোরা শিখেছিস, পারমুটেশনের অর্ডার বলতে। আচ্ছা, পারমুটেশন মানে হচ্ছে ওই ম্যাপিং গুলো, বায়োজেক্টিভ ম্যাপিং গুলো। যে ধর আমি যদি SC এক্সাম্পলটা নিই, SC আন্ডারে ধর F0 F1 এরকম করে ডট ডট করে F5, এরা একটা পারমুটেশন। এখন S3 একটা গ্রুপ, এই গ্রুপের অর্ডার হচ্ছে 6, সুতরাং এতে 6টা এলিমেন্ট রয়েছে, এবং এই 6টা এলিমেন্ট হলো এই 6টা পারমুটেশন। তো এখন কোন গ্রুপের কোন এলিমেন্টের অর্ডার বলতে আমি কি বুঝেছি, গ্রুপের অর্ডার কোন এলিমেন্টের অর্ডার বলতে আমরা বুঝেছি, ধর এখানে মধ্যে থেকে কোন একটা F কে আমি চুজ করলাম, এই 5 কে কোন চুজ করলাম, সেটাকে আমি মাথায় পাওয়ার করতে শুরু করলাম। মাথায় পাওয়ার করা শুরু করলাম মানে ধর F কে ওই নিজের সাথেই কম্পোজ করতে শুরু করলাম, এবং কম্পোজটা করলাম ধর N টাইমস, এবং কম্পোজ করতে করতে আমরা চেক করলাম যতক্ষণ না পর্যন্ত এটা আইডেন্টিটি এলিমেন্ট হয়ে যাচ্ছে। এখানে আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে F0, সুতরাং এটা F0 হয়ে যাচ্ছে। সেই N টাকে আমি খুঁজবো, দ্যাট N ইজ আওয়ার রিকোয়ারমেন্ট, দ্যাট লিস্ট ভ্যালু অফ N সেইটাই হচ্ছে আমার রিকোয়ারমেন্ট, এবং এই লিস্ট ভ্যালুটাকেই আমরা বলেছি কোন গ্রুপের কোন এলিমেন্টের অর্ডার, বা এখানে যেহেতু এটা পারমুটেশন গ্রুপ তাহলে মানে এই পারমুটেশনের অর্ডার। তাহলে একটা পারমুটেশনের অর্ডার বলতে আমরা কি বলবো, তাহলে পারমুটেশনকে আমরা বারবার বারবার গুণ করব নিজের সাথে, গুণ করা বলতে কম্পোজিশন করব, কম্পোজিশন করব করে দেখব কতক্ষণ পর্যন্ত সেটা আইডেন্টিটি পারমুটেশনটা এসে। তো এটা তোরা করেছিস, করে দেখেছিস কিছু কিছু 2 অর্ডার, কিছু কিছু 3, এই সমস্ত। তো এখন এই যে পারমুটেশন গুলোর অর্ডার তোরা বের করলি, পাওয়ার করে করে বের করলি, এটার একটা অল্টারনেট মেথড রয়েছে। অল্টারনেট মেথডে জানা যায় যে একটা পারমুটেশন কে আমরা সাইকেলে রিপ্রেজেন্ট করলাম, সাইকেলে রিপ্রেজেন্ট করে আমি সেইখান থেকেই দেখে যে পারমুটেশন অর্ডার কত হচ্ছে সেটা আমরা লিখতে পারি। সেটা আমি লিখছি, এটা হচ্ছে একটা রেজাল্ট। Order of a permutation is the LCM of the length of its তাহলে একটা পারমুটেশনের অর্ডার বলতে তার যে LCM করব, তার কি কার LCM করব, না সেই পারমুটেশনটাকে প্রথমে আমরা
কিছু ডিসজয়েন্ট সাইকেলে ভেঙে নেব। তো ডিসজয়েন্ট সাইকেলে ভেঙে নেবার পর যে কটা সাইকেল হলো প্রত্যেকটা সাইকেলের অর্ডার বের করব। অর্ডার বের করে সেই অর্ডারগুলোর যে এলসিএম সেইটা করব, দ্যাট এলসিএম উইল গিভ মি আর উইল গিভ ইউ দ্য অর্ডার অফ দ্য পারমিউটেশন। তাহলে খুব সিম্পলি চিন্তা ভাবনা করলে, ধর পিছনের ওই এক্সাম্পলে ফিরে যাই যেখানে আমি আশা করি এফ গুলোকে আরেকবার লিখেছিলাম, সেটা দেখালে পরিষ্কার বোঝা যাবে। ধর এফ থ্রি এখানে দেখাতে পারি, বা এই যে এখানে, তাহলে আমি কি বলেছি এগুলো আমার কাছে সমস্ত পারমুটেশন। তো এর অর্ডার বলতে আমি কি বলেছি, এলসিএম অফ দ্য লেন্থ অফ দ্য অফ ইটস ডিসজয়েন্ট সাইকেল। তাহলে এখানে ধর F0, F0 তো কিছুই নেই, F0 টা খুবই ট্রিভিয়াল, হ্যাঁ এখানে বলার কিছু নেই। তো আমি F1 থেকে F5 গুলো বোঝানোর চেষ্টা করছি। তো F1, F1 টা কি হবে, F1 টাকে আমি কিভাবে লিখেছি দেখ, 2 3 এরকম একটা সাইকেল ফর্মে লিখেছি। এই সাইকেলটার এটা কি সাইকেল, এটা বেসিক্যালি টু সাইকেল। এখানে কটা সাইকেল আছে, এখানে একটাই সাইকেল আছে, একটার বেশি সাইকেল নেই। তো এই একটাই সাইকেল, সুতরাং আর তার অর্ডার হচ্ছে 2, সুতরাং এলসিএম করার এখানে কোনো জায়গাই নেই, সুতরাং জাস্ট মুখেই বলে দিতে পারি এর অর্ডার হবে 2, ঠিক আছে। সিমিলারলি F2, F2 এখানে দেখ একটাই সাইকেল এবং ওই একটা সাইকেলের লেন্থ হচ্ছে 2, দুটো এলিমেন্ট লেন্থ 2, তার মানে এলসিএম করলেও 2 হবে, 2, সুতরাং অর্ডারটা হবে 2। সিমিলারলি F3, F3 তে এরকম একটা আছে 1 2 3, তিনটে এলিমেন্ট আছে, একটাই সাইকেল আছে, তিনটে এলিমেন্ট আছে সাইকেলের, এবং একটা যেহেতু সাইকেল আর একটা আর কোনো সাইকেল নেই, তাহলে এই সাইকেলের লেন্থ যেহেতু 3, তাহলে F3 এর অর্ডার হবে 3। সিমিলারলি এটা 2, এটা 3। এটা কি সবাই বুঝতে পেরেছিস কি বললাম? হ্যাঁ হ্যাঁ বুঝে গেছি আশা করি, খুব সিম্পল জিনিস। এইভাবে আমরা তোর অর্ডার বের করি, আর কিছুই না। তো ইন জেনারেল ধর এবার কাজে লাগবে, এটা হচ্ছে এইটা যে এক্সাম্পলটা ভুল লিখেছিলাম ওইটা এবার কাজে লাগবে। হ্যাঁ কোথায় গেল এই 1 2 4 3 5, ঠিক আছে এইটা নিই, এই এক্সাম্পলটা নিই। তাহলে এই যে পারমুটেশনটা আমরা নিয়েছি, এই পারমুটেশনটা এটা একটা কোন একটা পারমুটেশন, এটাকে লিখলে তুই, আমি আগে এতে দেখালাম যেটাকে তুই পারমুটেশন ফর্মে লিখতে পারিস, সেরকম ফর্মে লিখতে পারিস, সেটা একটা পারমুটেশন, এই নিয়ে কোনো ডাউট নেই। তো যেটা প্রবলেম হচ্ছিল এটাকে তুই সিঙ্গেল একটা সাইকেলে লিখতে পারছিস না, এটা দুটো সাইকেলই এর মধ্যে থাকছে। এখন এই সাইকেলটার লেন্থ কত, তিন, তিনজন তিনটে এলিমেন্ট আছে লেন্থ 3, এই সাইকেলটার লেন্থ কত, 2, ভেরি গুড। তাহলে এই 3 লেন্থ আর এই 2 লেন্থ, এই দুটো সাইকেল, এই দুটো সাইকেল কি ডিসজয়েন্ট না ডিসজয়েন্ট নয়, এটা আমাকে প্রথমে চেক করতে হবে। দেখ এই দুটো সাইকেল পরিষ্কার ভাবেই ডিসজয়েন্ট, ডিসজয়েন্ট মানে এদের দুজনের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই, কমন এলিমেন্ট থাকলে চলবে না, কমন এলিমেন্ট নেই। তাহলে এটা আমার সমস্ত রিকোয়ারমেন্ট স্যাটিসফাই করছে, তাহলে এটার যে পারমুটেশন সেই পারমুটেশনটার অর্ডার হবে বেসিক্যালি এই 3 আর 2, এই দুজনের এলসিএম, এলসিএম হলে কত হয়, 6, 6। হ্যাঁ তাহলে এটা কোন একটা মানে পারমুটেশন, আমি কিছু একটা নাম দিচ্ছি, ধর জি নাম দিলাম কিছু একটা। তো এটা এটা বেসিক্যালি 1 2 3 4 5, তো মানে S5 এর কোন একটা মেম্বার বেসিক্যালি, তো যাই হোক কিছু একটা হবে, তো আমি সেটাকে জি নাম দিলাম। তুই এবার করে দেখতে পারিস, যেটা তুই নিজে করে দেখতে পারিস, ভেরিফাই করে দেখতে পারিস যে এই জি কে, জি এর তো একটা ফর্ম রয়েছে আমি আগে লিখে দিয়েছিলাম নাকি মুছে দিলাম, তো এই লিখে নিয়েছি বা তুইও করেছিস, তুইও করেছিস। তো এই বস্তুটাকে 6 বার নিজের সাথে মাল্টিপ্লাই করবি,
এক দুই তিন চার পাঁচ ছয় করে দেখবি এটা আইডেন্টিটি হয়ে যাবে, আইডেন্টিটি হোয়াট মা ফাই মানে S5 এর আইডেন্টিটি এলিমেন্ট হয়ে যাবে। তো সেই এবং এর মধ্যেখানে কোথাও আইডেন্টিটি আসবে না, আইডেন্টিটি আসবে এই সরি ছবার করলে তবে আসবে, ঠিক আছে? তো এইভাবে মানে একটা অল্টারনেট ওয়ে যে একটা লেবোরিয়াস প্রসেস এর মধ্যে দিয়ে না গিয়ে, মানে লেবোরিয়াস প্রসেস বলতে এরকম বারবার গুণ করা এটা খুব ডিফিকাল্ট, যদিও খুব বেশি ডিফিকাল্ট নয় কারণ গুণের যে রুল তোদেরকে বলে দিয়েছি এটা খুব গুণ গুণ বারবার বলছি, এটা বেসিক্যালি কম্পোজিশন। তো সেটা করার থেকে তুই জাস্ট এটাকে দুটো ডিসজয়েন্ট সাইকেলে লিখে ফেললাম, তো দুটো কেন, দুটোর বেশিও হতে পারত। আমার যদি হায়ার জায়গায় মানে আমাদের এখানে তিনটে এলিমেন্ট বা পাঁচটা বা ছটা এলিমেন্ট নিয়ে বলেছি, আরো যদি হায়ার ডাইমেনশনে যাই তখন আরো হতে পারে, আরো এক্সট্রা সাইকেল আসবে। যতগুলোই সাইকেল থাকুক না কেন সেগুলো যেন ডিসজয়েন্ট হয় এটা প্রথম কথা মাথায় রাখতে হবে, এবং এই প্রত্যেকটা ডিসজয়েন্ট সাইকেলের যে লেন্থ সেটা আমরা দেখবো, গুনে নেবো, গুনে নিয়ে এই প্রত্যেকটা যতগুলো হচ্ছে সবকটা এলসিএম করবো, এলসিএম করে যেটাই হবে সেটাই হচ্ছে এই পারমুটেশনটার অর্ডার। তো এটা বোধ হয় আগের দিন বলবো বলে ভেবে রেখেছিলাম, এটা বলে দিলাম, এটা ভাবছিল বলা। তো এইখানে এই অংশটা আমরা মোটামুটি শেষ। তো এরপর যে অংশটা পড়বো সেটা সেটাকে বলছি কোসেট। তো সেটা বলার আগে এটা আমি এখানে আর বলবো না। আচ্ছা কোসেট বলার আগে, কোসেট গুরুত্বপূর্ণ একটা জিনিস, তো কোসেট বলার আগে কিছু জিনিস আমি আরেকবার রিভাইজ করে নিতে চাই, যে কিছু প্রিভিয়াস আইডিয়া, যেমন আমি যখনই গ্রুপ থিওরি গ্রুপ নিয়ে কাজ করি তো গ্রুপের মধ্যে একটা অপারেশন সবসময় থাকে স্টার, সেই স্টার মার্ক অপারেশনটা যখন মাল্টিপ্লিকেটিভ টাইপ অপারেশন হয়, আবার কখনো কখনো এটা অ্যাডিটিভ টাইপ অপারেশন হয়, দুরকম টাইপের হয়। তো যখন মাল্টিপ্লিকেটিভ টাইপ অপারেশন হয়, আবারও বলে দিচ্ছি বারবার সেই জন্য রিপিট করছি, তখন কোনো একটা গ্রুপের কোনো একটা এলিমেন্ট যদি নিই, ধর এ একটা জি এর এলিমেন্ট, এবং এই এ এর এলিমেন্টের আমরা পাওয়ার কাকে বলে আমরা শিখে গেছি, এটা একটা জি এর মানে বেসিক্যালি এটা একটা জি এর এলিমেন্ট, তো এই জিনিসটা কি হয় জানি। কিন্তু যখন অ্যাডিটিভ বলি সেই পাওয়ারটা কি, পাওয়ার না বলে এরকম ভাবে আমরা সবসময় লিখি, ঠিক আছে? তো এখানে গ্রুপের অর্ডার, গ্রুপে কোনো একটা এলিমেন্টের অর্ডার বলতে ধর এটাকে আমরা ধর আমি সরি এ স্টার করে ধর এম ইন টাইমস করলাম, টাইমস করে এ টু দি পাওয়ার এন হয়ে যাচ্ছে এবং সেটা ই হয়ে যাচ্ছে। এখানেও সেরকম এটা এ স্টার করে এখানেও এন টাইমস আপ টু এ ইকুয়ালস টু এন এ, এখানেও এন টাইমস থাকছে সেটা ই হয়। তো তাহলে এই এখানে এন কে হচ্ছে এই গ্রুপের যে এলিমেন্ট নিচ এ সেই এলিমেন্টের অর্ডার বলা হয়, এনটা হচ্ছে লিস্ট। এখানেও একই রকম ভাবেই বলছি কিন্তু নমেনক্লেচারটা আলাদা, সেই জন্য দুই দিকে দু রকম করে লিখেছি আর কিছু না। তো খুব সুন্দর একটা এক্সাম্পল একটা সাবগ্রুপের তোর রিয়েল নাম্বারের আর প্লাসের একটা সাবগ্রুপে, সেটা তুই জানিস, সেটা হচ্ছে ধর জেড প্লাস, সেট অফ অল ইন্টিজার প্লাসের রেসপেক্টে একটা গ্রুপ তৈরি করে, এবং এই গ্রুপটা হচ্ছে আর প্লাসের একটা সাবগ্রুপ। তো এই গ্রুপটার প্রচুর সাবগ্রুপ রয়েছে, প্রচুর সাবগ্রুপ, ইনফাইনাইট সংখ্যক, যদিও কাউন্টেবল কিন্তু মানে কাউন্টেবল ইনফাইনাইট, কিন্তু এর অনেক, এর আবার অনেক সাবগ্রুপ রয়েছে, এটা জি এর আর প্লাসের সাবগ্রুপ, আবার এর আবার সাবগ্রুপ রয়েছে, বুঝতে পারছি? মানে এর মাদার গ্রুপ হচ্ছে এইটা আর প্লাস, এটার থেকে এটা সাবগ্রুপ, আবার এরও অনেক সাবগ্রুপ রয়েছে, তো প্রচুর সাবগ্রুপ রয়েছে, এবং এই সাবগ্রুপ গুলোর একটা জেনারেল ফর্ম রয়েছে, সেই ফর্মটা হচ্ছে এন জেড, এটা হচ্ছে জেনারেল ফর্ম। ইনজেট কেন বললাম, এন এর তুই যে কোনো একটা ভ্যালু নে, সেটা তুই যদি এন এর ভ্যালু 1 নিস তাহলে জেড নিজেই হয়ে যাবে, এন এর ভ্যালু যদি তুই 2 নিস তাহলে 2 জেড হবে, এন এর ভ্যালু 3 নিলে 3 জেড হবে,
তুই মাইনাস গুলো নিতে পারিস, আমার কোনো আপত্তি নেই। তো এরকম ভাবে তুই এনটা তুই যেরকম ভাবে খুশি নে, তুই এই যে সেট গুলো পাচ্ছিস 2Z বা 3Z, এগুলো এক একটা গ্রুপ তৈরি করে এবং সেই গ্রুপ গুলো জেড প্লাস এর সাব গ্রুপ। এটা প্রমাণ করে দেখতে পারিস যে NZ হচ্ছে জেড প্লাস এর একটা সাব গ্রুপ, এবং এমন একটি সাব গ্রুপ যেটা হচ্ছে সাইক্লিক। সাইক্লিক কেন? এই NZ এর একটা জেনারেটর হচ্ছে নিজে N, N নিজে, মানে এই 2Z এর জেনারেটর হচ্ছে 2, 3Z এর জেনারেটর হচ্ছে 3, 4Z এর জেনারেটর হচ্ছে 4, 4 দিয়ে বাকি সমস্ত এলিমেন্ট কে জেনারেট করা যায়। 2Z এর 2 কেন? 2 দিয়ে 2Z এর সমস্ত এলিমেন্ট কে জেনারেট করা যায়। আমি আগে একটা হয়তো দেখিয়েছিলাম, আমি 2Z টাই হয়তো দেখিয়েছিলাম যে 2Z এর এলিমেন্ট বলতে আমরা এই এলিমেন্ট গুলোকে বুঝি, এইগুলো। তো এটা যদি হয় তাহলে দেখ এই সমস্ত এলিমেন্ট গুলোকে 2-এর মাল্টিপল হিসেবে লেখা যায়। এখানে সমস্ত এলিমেন্ট যতই আছে না কেন এটা 2-এর মাল্টিপল হিসেবে লেখা যায়। সিমিলারলি 3Z এর এলিমেন্ট গুলো হচ্ছে 0 ± 3 ± 6 এরকম, এবং সবাইকেই 3-এর মাল্টিপল হিসেবে লেখা যায়। সিমিলারলি NZ এর, এটা জেনারেলাইজ করে যদি বলি, NZ এর সমস্ত এলিমেন্ট কে N এর মাল্টিপল হিসেবে লেখা যায়। সুতরাং এই জেড প্লাস এর যে সাবগ্রুপ NZ গুলো, NZ এর প্রত্যেকটা হচ্ছে সাইক্লিক, সাইক্লিক সাবগ্রুপ এরা সবাই। সাইক্লিক সাবগ্রুপ, এবং চেক করে দেখতে পারি সেটা অ্যাবেলিয়ানও হবে, যাই হোক, এবং এর জেনারেটর হচ্ছে N। ইভেন এই জেড প্লাসটা নিজেরাও একটা সাইক্লিক গ্রুপ। কেন সাইক্লিক গ্রুপ? এর একটা জেনারেটর হচ্ছে 1 অথবা -1 বলতে পারিস, এটা এটা হচ্ছে সাইক্লিক, ঠিক আছে? তো এইভাবে, কিন্তু 8টা কিন্তু নন সাইক্লিক, 8টা প্লাসের রেসপেক্টে নন সাইক্লিক গ্রুপ। তো জেড প্লাসটা সাইক্লিক গ্রুপ যার জেনারেটর হচ্ছে 1 অথবা -1, কিন্তু এর সাব সাইক্লিক সাবগ্রুপ এইগুলো, এইগুলো সমস্ত জেনারেটর হচ্ছে এইগুলো। আচ্ছা, তো এই জিনিসটা তোরা সবাই শিখেছিস, প্রশ্ন করার হাতে এখানে মানে বলার কিছু নেই। এখানে একটা রেজাল্ট রয়েছে জেনারেটর সংক্রান্ত, জানি না বলেছি কিনা, না হলে আমি একবার রিভিশন করে দিচ্ছি। ধর অর্ডার অফ জি যদি এন হয় আর এ ইজ এ জেনারেটর অফ জি, জি এর যদি একটা জেনারেটর হয়, দ্যাট ইজ জি কে ওই এর এরকম ভাবে লেখা যায়, এর পাওয়ার বা মাল্টিপল যেটাই ভাবিস না কেন, যেরকম গ্রুপ সেরকম, তো এই হিসেবে লেখা যায়। তাহলে দেন এ টু দি পাওয়ার আর ইজ অলসো জেনারেটর অফ জি হোয়ার আর ইজ প্রাইম টু এন। একটা গ্রুপের অর্ডার যদি এন হয়, মানে আমরা সবসময় যে গ্রুপগুলো নিয়ে কথা বলছি এখানে, তো মোটামুটি সবসময় ফাইনাইট গ্রুপ নিয়ে কথা বলছি। ফাইনাইট গ্রুপ নিয়ে না কথা বললে এই ডিভিজার বা এই ব্যাপারগুলো বলতে পারবো না, প্রাইম ব্যাপারটা এরকম আসবে না। তো আমরা যে ধরনের গ্রুপ নিয়ে কথা বলছি সেখানে সেই গ্রুপের অর্ডার হচ্ছে এন, ফাইনাইট নাম্বার। তা জি এর একটা জেনারেটর হচ্ছে এ, তাহলে জি এর আর কি কি জেনারেটর হতে পারে, এটা একটা কোশ্চেন। তো জি এর আর যে জেনারেটর গুলো হতে পারে সেগুলো সবাই এর মাথার কোনো না কোনো একটা পাওয়ার। তো সেগুলো কিরকম পাওয়ার? না, জিকে যেমন আমরা এ জেনারেটর এরকম ভাবে লিখতে পারি, সেরকমই এ টু দি পাওয়ার আরও লিখতে পারি। এখন এ টু দি পাওয়ার আরটা কি? আর হচ্ছে এন এর সাথে প্রাইম, মানে এন এর সাথে প্রাইম বা সহজ কথায় কো প্রাইম যে নাম্বার গুলো রয়েছে তারা সবাই যে ওই তাদের মানে এ পাওয়ার টু দি পাওয়ার সেইগুলো, সেই সংখ্যাটা বা সেই এলিমেন্টটা জি এর জেনারেটর হিসেবে কাজ করবে। তার মানে এখানে যদি ধর মানে এন এর সাথে প্রাইম আমি যদি ধর 10খানা নাম্বার পাই, তাহলে এ টু দি পাওয়ার ওই 10টা নাম্বারই এলিমেন্টই জি এর জেনারেটর হতে পারে, ঠিক আছে? তো এটা একটা রেজাল্ট, এইভাবে আমরা একটা জেনারেটর থেকে আরো অনেক জেনারেটরে খোঁজ পেতে পারি। আচ্ছা, এটা একটা রেজাল্ট, গুরুত্বপূর্ণ রেজাল্ট, এটা মাথায় রাখিস। তো এরপর আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস তোদেরকে বলেছিলাম যে S3, S3 একটা গ্রুপ বলেছিলাম, S3 টা নন অ্যাবেলিয়ান গ্রুপ দেখিয়েছিলাম, কিন্তু প্রশ্ন আসে একটা নন অ্যাবেলিয়ান গ্রুপের এক্সাম্পল দাও যার
সাব গ্রুপগুলো হচ্ছে অ্যাবেলিয়ান। তো মানে যে নন ট্রিভিয়াল যে প্রপার সাব গ্রুপ সেগুলো হচ্ছে অ্যাবেলিয়ান। সেখানে এস থ্রির কথা বলেছিলাম, এস থ্রি একটা নন অ্যাবেলিয়ান গ্রুপ, কিন্তু এর যে নন ট্রিভিয়াল প্রপার সাব গ্রুপ যেগুলো ছিল সেগুলো অ্যাবেলিয়ান তোদেরকে করে দেখিয়ে দিয়েছিলাম। তো সেই এক্সাম্পলটা মাথায় রাখবি। এখানে একটা হতে পারে এস থ্রি ইজ আ নন অ্যাবেলিয়ান গ্রুপ, ইটস অল প্রপার অ্যান্ড নন ট্রিভিয়াল সাবগ্রুপস আর অ্যাবেলিয়ান, অ্যাবেলিয়ান বা কমিউটেটিভ যেটা। আচ্ছা তাহলে এর আমি সাবগ্রুপ গুলো তোদেরকে আমি কি কি সাবগ্রুপ হয় সেগুলো কিভাবে তৈরি করতে হয় সেগুলো পরিষ্কার করে বলেছিলাম। সেই সাবগ্রুপ গুলো কোন কেন অ্যাবেলিয়ান সেটাও হয়তো বলেছিলাম, নিশ্চিতভাবে বলেছিলাম, বা চেক করে দেখতে পারিস। খুব ট্রিভিয়াল ভাবে সেগুলো প্রায় অ্যাবেলিয়ান হয়ে গেছিল। তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ রেজাল্ট যেটা অনেক সময় আসে। এরপর আমি একটু পুরনো জিনিস, পুরনো জায়গা যে জায়গাটা পড়েছিলাম, আশা করি তোরা সবাই রিভাইজ করেছি পরীক্ষার খাতিরে অন্তত, সেটা হচ্ছে ওই রিলেশন, রিলেশন জিনিসটাতে আরেকবার ফিরে আসব। তো কিভাবে ফিরে আসব সেটা গ্রুপ থিওরির মধ্য দিয়ে ফিরে আসব। তো এটা একটা নতুন জায়গা, ধর আমরা নতুন একটা জিনিস পড়ছি যেখানে জিটা দেওয়া রয়েছে একটা গ্রুপ, জি এর কি অপারেশনের রেসপেক্ট গ্রুপ সেটা আপাতত ধরে নে স্টার অপারেশন, স্টার অপারেশন বা ধরে নে এরকম জি স্টার হতে পারিস, কোনো অসুবিধা নেই অপারেশনটা। আচ্ছা এইচ ধর দেয়া রয়েছে জি এর একটা সাব গ্রুপ, সাব গ্রুপ অফ জি, জি এর একটা সাব গ্রুপ হচ্ছে এইচ। আমরা কি করছি, আমরা একটা রিলেশন ডিফাইন করব। আচ্ছা তার মানে সহজ কথা, আমার ছবিটা দেখা যাক, এইটা হচ্ছে আমার কাছে গ্রুপ দেয়া রয়েছে জি। এই গ্রুপের মধ্যে ছোট্ট আরেকটা জায়গা রয়েছে, সেটা আবার একটা নিজে নিজে গ্রুপ তৈরি করে, সেটা হচ্ছে এইচ। তো এবার আমি একটা রিলেশন ডিফাইন করছি, এটা মানে ডিফাইন করছি, কিন্তু ডিফাইন, এবং সেই রিলেশনটা ডিফাইন এ রিলেশন এ ধর বি দিলাম, এইটা হচ্ছে রিলেশন। এই আমরা বেঁকা চিহ্ন দিয়ে তলে একটা এল দিলাম। এটা এল দিলাম কেন, এটার একটা কারণ রয়েছে, তোর এই কারণটা আমি এখন এই মুহূর্তে বলবো না। এটার কারণ যদি মানে এটা যদি আজকে শেষ হয় তাহলে আজকে বলবো, না যেদিন শেষ হবে সেদিন বলবো, তবে ক্লিয়ার হবে। তো আমরা একটা রিলেশন ডিফাইন করছি, তুই এটা রো দিয়েও ডিফাইন করতে পারিস, নামে কিছু মানে চিহ্নতে কিছু এসে যায় না, জিনিসটাই আসল। তাহলে এ আর বি রিলেটেড, কখন রিলেটেড, না ইফ অ্যান্ড অনলি ইফ A inverse B belongs to H, মানে এখানে এবি এলিমেন্ট গুলোকে এবিটা কোথা থেকে নিলাম সেটা আমি বলিনি একবার, এবিটা জি এর এলিমেন্ট, ঠিক আছে, অবশ্যই জি এর এলিমেন্টই হতে হবে। আমি এই জি থেকে দুটো এলিমেন্ট চুজ করলাম, যে কোনো দুটো, তো যে কোনো দুটো এলিমেন্ট চুজ করলাম এ আর বি। আমি বলছি ওই দুটো এলিমেন্ট, ওই যে রিলেশন সেই রিলেশনে রিলেটেড, কখন না এ ইনভার্স বি, একে ইনভার্স করবো, একে ইনভার্স করতে পারবো কি, হ্যাঁ করতে পারবো, কারণ জিটা গ্রুপ, সুতরাং এর ইনভার্স আমরা পাবো, বিটা জি এর এলিমেন্ট, তাহলে এ ইনভার্স করে জি এর একটা এলিমেন্ট হলো। এটা কিছু লিখছি না মানে স্টার ধরে নিতে হবে, ঠিক আছে। তো এ ইনভার্স বি এইটা, এই যে এ ইনভার্স করে যে যদি বি এবং তার সাথে বি করে যদি সেটা যদি এইচ এর এলিমেন্ট হতে পারে, যদি হয় কোনোভাবে, তাহলে আমরা বলবো এ আর বি এই দুটো এলিমেন্ট হচ্ছে ওই যে রিলেশন কথা বলেছি সেই রিলেশন দিয়ে রিলেটেড। তো দিস ইজ আওয়ার ডেফিনিশন। আমি জি এর থেকে দুটো এলিমেন্ট, যে কোনো দুটো এলিমেন্ট চুজ করলাম এবং সেই দুটো এলিমেন্টকে নিয়ে একটাকে ইনভার্স করলাম আর একটাকে এমনি রাখলাম, দিয়ে দুটোকে কম্পোজিশন করলাম। কম্পোজিশন করে একটা জিনিস খুব ট্রিভিয়ালি বলা যায়, সেটা হচ্ছে এটা একটা জি এর এলিমেন্ট, কারণ জিটা ক্লোজার প্রপার্টি, জি একটা গ্রুপ রয়েছে, ক্লোজার প্রপার্টি রয়েছে, এ রয়েছে, এ ইনভার্স জি এর মধ্যে রয়েছে, ইনভার্স জি এর একটা নতুন এলিমেন্ট,
ডি একটা জি এর নতুন এলিমেন্ট, দুটোকে কম্পোজিশন করছি, কম্পোজিশন বা স্টার অপারেশন করছি তাদের মধ্যে দিয়ে। তো সুতরাং ক্লোজার প্রপার্টি থ্রু দিয়ে সেটা জি এর এলিমেন্টে থাকছে, এটা আমরা বলতে পারছি। কিন্তু আমি সেটা থেকে এক এক ধাপ এগিয়ে গেছি, এক ধাপ এগিয়ে গিয়ে আমি আরো ক্লেম করছি দ্যাট শুড বিলংস টু এইচ। এটা এইচ এ থাকার মধ্যে কিন্তু কোনো জাস্টিফিকেশন নেই, মানে কোনো থাকতেই হবে এরকম কোনো কিন্তু ব্যাপার নেই। তো আমি এটা ক্লেম করেছি, আমরা এরকম ভাবে ডিফাইন করেছি, ঠিক আছে, এটা এরকম নয় যে থাকছে আমি প্রমাণ করে দিয়েছি। তো এটা এরকম ক্লেম করে এরকম ভাবে আমি একটা রিলেশন ডিফাইন করলাম। তো এবার কি আমরা প্রমাণ করতে পারি এর থেকে? প্রুফ, 1 নম্বর, রিলেশন যখন শিখেছি, রিলেশনের একটা জিনিস, একটা প্রুফ সবসময় আসে যে একটা গ্রিভেনের রিলেশন প্রুফ দ্যাট দ্য রিলেশন ইজ অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন। আমরা এই যে রিলেশনটা ডিফাইন করলাম, হ্যাঁ, দেখো মেল ইজ আ ইকুইভ্যালেন্স রিলেশন, এটা একটা ইকুইভ্যালেন্স রিলেশন, এটা ইকুইভ্যালেন্স রিলেশন, এটা তো প্রমাণ করা খুবই সহজ, তেমন কোনো ব্যাপারই না প্রমাণ করা। তো কি করবো, এটা কি তোদের জন্য ছেড়ে দেবো না আমি করবো, কি করবো তোরাই বল। হ্যাঁ রে, কি করবো বল, এটা এটা এই রিলেশনটা ইকুইভ্যালেন্স রিলেশন শো করতে বলেছে, তো এটা কি তোদের জন্য রেখে দেবো না আমি প্রুফ করব? আমি কি তোরা কি করতে পারবি এটা, দিস রিলেশন ইজ ইকুইভ্যালেন্স রিলেশন, এটা যদি প্রমাণ করতে দেয়? হ্যাঁ, জোরে বল, শুনতে পাচ্ছি না কিছুই। করে দিন স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা যদি ইকুইভ্যালেন্স রিলেশন প্রমাণ করতে হয়, তিনটে ধাপ রয়েছে, রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ, তিনটে ধাপ রয়েছে। তিনটে ধাপের প্রথম ধাপ আমি তাহলে অল্প অল্প করে, মানে একটা অল্প অল্প করে দেখাচ্ছি, পুরো একদম ডিটেলস না দেখিয়ে তুই তোরা বাকিটা অংশটা ভরে নিবি। তো প্রথম পয়েন্টটা যেটা রিফ্লেক্সিভ, রিফ্লেক্সিভ বটে, কেন এরোএ কেন কি এ ইনভার্স, এটা এইচ এর এলিমেন্ট, আইডেন্টিটি এলিমেন্ট, এ ইনভার্স এ করলে তো আইডেন্টিটি হয়। এবার মেন জি এর যেটা আইডেন্টিটি এলিমেন্ট সেটা এইচ এরও আইডেন্টিটি এলিমেন্ট, ঠিক আছে, এটা এটা কিন্তু সবসময় হয়, কোনো গ্রুপের যে আইডেন্টিটি এলিমেন্ট সেটা সাব গ্রুপেরও আইডেন্টিটি এলিমেন্টই থাকে। এখন এ ইনভার্স এ এটা করলে ই হয়, এখন এই ই এলিমেন্টটা জিতে রয়েছে, এখন জিতে থাকা মানে সেটা এইচ ও থাকবে, কেন এইচ টা হচ্ছে জি এর সাব গ্রুপ, তাহলে মেন গ্রুপের যে আইডেন্টিটি এলিমেন্ট সেটা এই এইচ এর আইডেন্টিটি এলিমেন্ট হবে, সুতরাং এইটা এইচ এ থাকবে, সুতরাং এই ইনভার্স এটা এইচ এর এলিমেন্ট হয়ে যাচ্ছে, সুতরাং রিফ্লেক্সিভ হচ্ছে, রিফ্লেক্সিভ। সিমেট্রিক, সিমেট্রিক এইটা তুই ধরে নিয়েছিস, এখন এইটা ধরে নেওয়া মানে এটা গিভেন, এটা ইচ্ছে আছে, তোকে প্রমাণ করতে হবে, ইউ হ্যাভ টু প্রুভ বি এল এ। এখন এইটা মানে কি, এটা মানে এটা এটা মানে হচ্ছে বি ইনভার্স এইটা, এই বস্তুটা এইচ এ আছে, তোকে দেখাতে হবে, তবেই তুই বলতে পারবি বি আর এ, মানে বি ইজ এল রিলেটেড টু এ, এরকম দেখাতে পারবি, মানে এটা এই জিনিসটা এইচ এ আছে। এখন এই জিনিসটা বেসিক্যালি এটার হোল ইনভার্স, বুঝতে পেরেছিস, এই জিনিসটা বেসিক্যালি এটার ইনভার্স, কারণ তো পড়েছিস ইনভার্স কিভাবে চেঞ্জ হয়, এই ইনভার্স মানে বি ইনভার্স স্টার, এই ইনভার্স এর ইনভার্স, আর এই ইনভার্স এর ইনভার্স মানে হচ্ছে এ, সুতরাং এটা আলটিমেটলি এটাই দাঁড়িয়ে যাচ্ছে। তাহলে এই এলিমেন্টটা এইচ এর মধ্যে রয়েছে, আর এই এলিমেন্টটা এই এলিমেন্টের ইনভার্স, এখন এইটা এইচ এর মধ্যে রয়েছে, এইচটা হচ্ছে একটা গ্রুপ বা সাব গ্রুপ যাই বলিস না কেন, তাহলে এই এলিমেন্টার ইনভার্সটা এটাও এইচ এর মধ্যে রয়েছে, এই ইনভার্স এটা এইচ এর মধ্যে থাকা মানে এই এলিমেন্টের যে ইনভার্সটা এটাও এইচ এর মধ্যে থাকবে, কেন এইচটা হচ্ছে একটা গ্রুপ, সুতরাং এইটা এইচ এর মধ্যে রয়েছে, তাহলে তাহলে এই এলিমেন্টটা হচ্ছে এটার ইনভার্স, তাহলে মানে এটাও তাহলে এইচ এর মধ্যে থাকছে। তো আমি প্রমাণ করে ফেললাম যে এটা বি আর এ ও রিলেটেড,
এবি যদি রিলেটেড হয় বি এও রিলেটেড হবে, রিফ্লেক্সিভ সিমেট্রি। আর তার মানে সিটা পড়ে রইল ট্রানজিটিভ, ট্রানজিটিভ তো খুবই সোজা, এ এল বি বি সি, এটা যদি হয় বি এর সাথে সি যদি রিলেটেড হয় তাহলে এটা একটা, এখান থেকে তুই যেটা পাবি যে এ ইনভার্স স্টার বি, এটা একটা এইচ এর এলিমেন্ট, আর বি ইনভার্স স্টার সি সেটা একটা এইচ এর এলিমেন্ট। তো এটা যদি এইচ এর এলিমেন্ট হয়, কিছু একটা এলিমেন্ট হবে, এটা ধরে নে এইচ ওয়ান, এই এলিমেন্টটাকে আমি এইচ ওয়ান নাম দিচ্ছি আর এই এলিমেন্টটাকে এইচ টু নাম দিচ্ছি, তাহলে এবার এইচ ওয়ান স্টার এইচ টু কত হচ্ছে দেখ, এ ইনভার্স স্টার বি আর বি ইনভার্স স্টার সি, তার মানে এটা দাঁড়াচ্ছে দেখ মাঝখানে ওই জেনারেলাইজ অ্যাসোসিয়েটিভিটি প্রপার্টি লাগাবি, লাগালে এটা আলটিমেটলি এটা দাঁড়াচ্ছে, তাহলে এ ইনভার্স সি সমান সমান এইচ স্টার এইচ ওয়ান স্টার এইচ ওয়ান স্টার এইচ টু, এটা দাঁড়াচ্ছে তাহলে এ ইনভার্স স্টার সি, এইটা দেখ এইটা এইচ এর এলিমেন্ট, এটাও এইচ এর এলিমেন্ট, এখন এইচটা একটা গ্রুপ, তাহলে দুজনের যদি আমি ক্লোজার প্রপার্টি ইউজ করি তাহলে এই দুটোকে ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করে যেহেতু এইচ এর মধ্যে, তো সুতরাং এই দুটোকে ক্লোজার প্রপার্টি দিয়ে বলতে পারি এটা সমান সমান এইচ থ্রি বিলংস টু এইচ, এই দুটো এলিমেন্টকে ক্লোজার প্রপার্টি ইউজ করলে মানে আমি সহজ কথায় বলতে চাইছি এইচ ওয়ান এইচ টু বিলংস টু এইচ ইমপ্লাই করছে এইচ ওয়ান স্টার এইচ টু, এটাকে যদি আমি এইচ থ্রি নাম দিস এটাও এইচ এর এলিমেন্ট হবে, কারণ বড় হাতের যে এইচ সেটা হচ্ছে একটা গ্রুপ, সুতরাং ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করছে, তাহলে এই ইনভার্স আর সি এটা এইচ থ্রি জানাচ্ছে এবং এটা এইচ থ্রি এলিমেন্ট হয়ে গেল, তাহলে তুই এখান থেকে পরিষ্কার বলতে পারছিস যে এ আর সি রিলেটেড, ঠিক আছে। তো সুতরাং আচ্ছা ব্র্যাকেট দেওয়া নেই, আচ্ছা সুতরাং এটা খুব সিম্পলি হতে আমরা প্রমাণ করতে পারছি যে এই যে রিলেশনটা আমরা ডিফাইন করলাম এই রিলেশনটা একটা ইকুইভ্যালেন্স রিলেশন। তো এখন ইকুইভ্যালেন্স রিলেশনের অনেক মজা আছে, তো মজার বলতে আমি কিছু থিওরি পড়িয়েছি, তো থিওরি মানে তার সেটার থেকে আমরা যে জিনিসগুলো পাই, তো সেটার প্রথম রেজাল্ট তাহলে ওটা যে ইকুইভ্যালেন্স রিলেশন সেটা নিয়ে আমার কোনো ডাউট নেই, তাহলে এইভাবে একটা আমরা গ্রুপ থেকে একটা গ্রুপ তার একটা সাব গ্রুপ এবং সেখানে একটা ইকুইভ্যালেন্স রিলেশন আমরা ডিফাইন করলাম। এবার কিছু আমাদের নোন রেজাল্ট, এগুলো আমি এগুলো প্রুফ করার কোনো জায়গা নেই কারণ এই রেজাল্টগুলো আমরা অলরেডি জানি পার্টিশন রেসপেক্টে, যে আমরা জানি যে এক নম্বর যে এভরি ইকুইভ্যালেন্স রিলেশন ইনডিউসেস আ পার্টিশন, সহজ কথায় একটা ইকুইভ্যালেন্স রিলেশন থাকলে সেই ইকুইভ্যালেন্স রিলেশন থেকে আমরা একটা পার্টিশন তৈরি করতে পারি, সেই ইকুইভ্যালেন্স রিলেশনটা দিয়ে আমরা সেটাকে পার্টিশন করে দিতে পারি ছোট ছোট অংশে। পার্টিশন বলতে কিরকম, পার্টিশন মানে সহজ করতে আমরা দুটোর মাথায় পার্টিশন বলতে যে জিনিসটা আসছে একদম সেই জিনিসটাই, একটা ধর ঘরকে পার্টিশন, ধরে দুটো প্রপার্টিকে যেভাবে আমরা পার্টিশন দিই মাঝখানে দেওয়াল তুলে, দুজনের মধ্যে কোনো কমন পোর্শন থাকে না, দুজনই হচ্ছে ডিসজয়েন্ট এবং দুজনকে ইউনিয়ন করলে টোটাল সেটটা হয়ে যাচ্ছে, এটা দুইয়ের বা দুইয়ের বেশি জেনারেলাইজেশনও তোরা করতে পারিস, তিনটে ধর একটা বাড়ি তিনজনের মধ্যে পার্টিশন হবে, তিনজনকে তিনটে অংশ দিলাম যে তিনটে অংশের মধ্যে নিশ্চিতভাবে কোনো কমন অংশ থাকবে না এবং তিনটেকে টোটাল আমি যদি ইউনিয়ন করি তাহলে ফুল যে প্রপার্টি সেটা আমরা পাচ্ছি, সেই একই জিনিস এই থিওরি, এই থিওরিটা তোদেরকে আমি বলেছিলাম, তো যদি মনে না করতে পারিস এটা দুটো আমি একটা এক্সাম্পল দিলাম তার সাথে রিলেট করালাম, যে একটা ইকুইভ্যালেন্স রিলেশন আমি দিয়ে যদি দিই তাহলে সেখান থেকে আমরা একটা পার্টিশন তৈরি করতে পারি, পার্টিশন কি জিনিস সেটা বুঝিয়ে দিলাম। তো ইকুইভ্যালেন্স রিলেশন আর পার্টিশনের মধ্যে কিভাবে তৈরি করতে পারি এটা একটা থিওরি ছিল, যদি না মনে রিভিশন না করে থাকিস তাহলে একটু পিছিয়ে গিয়ে রিভিশন করে নিস, যে একটা গিভেন ইকুইভ্যালেন্স রিলেশন আমরা কিভাবে পার্টিশন তৈরি করতে পারি এবং তার উল্টোটা, যে একটা পার্টিশন দেওয়া থাকলে কিভাবে আমরা ইকুইভ্যালেন্স রিলেশন তৈরি করতে পারি, এটা রিলেশনের একদম লাস্টের থিওরেমটা বলেছিলাম। তো তাহলে আমরা ইকুইভ্যালেন্স রিলেশন রয়েছে সেখান থেকে একটা পার্টিশন তৈরি করতে পারি, এবার পার্টিশনের প্রপার্টি কি,
পার্টিশনস আর ডিসজয়েন্ট। পার্টিশন গুলো কিন্তু ডিসজয়েন্ট হয় হ্যাভিং নো কমন এলিমেন্ট। আচ্ছা, এটুকুনি সবাই আশা করি করেছি যে পার্টিশন গুলো সবসময় ডিসজয়েন্ট হয় এবং পার্টিশন গুলোর মধ্যে কিন্তু কোনো কমন এলিমেন্ট থাকে না। তো এবার একটা মজা দেয়, আমি কি করলাম, জি এর মধ্যে থেকে একটা এলিমেন্ট নিলাম এ। তা আমরা জানি ওই স্টার গুলো আমি অ্যাভয়েড করছি, আমি কি লিখছি না বুঝে নিবি স্টার আছে। তাহলে এটা এ ইনভার্স বি, এটা হচ্ছে এইচ এর এলিমেন্ট। তো এটা এইচ এর এলিমেন্ট হওয়া মানে এ ইনভার্স বি, এটাকে আমরা ধর এইচ ওয়ান এরকম কিছু একটা লিখতে পারি, যেখানে এইচ ওয়ানটা হচ্ছে এইচ এর কোন একটা এলিমেন্ট। তো তাহলে তুই এ দিয়ে দুদিকে যদি প্রি মাল্টিপ্লিকেশন করিস তাহলে সহজ কথায় পাবি বি ইজ ইকুয়ালস টু এইচ ওয়ান, এটা পাবি। আচ্ছা, তাহলে যে জিনিসটা আমরা চোখে দেখে বুঝতে পারছি যে বি এই এলিমেন্টটার ফর্ম সেটা এ এইচ ওয়ান এইরকম ফর্মে হচ্ছে, বি এলিমেন্টের যে ফর্মটা সেটা এ এইচ ওয়ান, এটা জি এর এলিমেন্ট কিন্তু এইচটা হচ্ছে এইচ বা এইচ ওয়ানটা হচ্ছে বেসিক্যালি এইচ এর এলিমেন্ট, তাহলে বি এলিমেন্টার ফর্মটা হচ্ছে এ এইচ ওয়ান। আচ্ছা, বা তাহলে তুই এক কাজ কর, এটা ধর আমার কাছে এ এলিমেন্ট, ঠিক আছে, এটা এটা যদি এ এলিমেন্ট হয়, এটা ধর এ এইচ ওয়ান এলিমেন্ট, এটা ধর এ এইচ টু এলিমেন্ট, এটা ধর এ এইচ থ্রি এলিমেন্ট। এইচ ওয়ান এইচ টু এইচ থ্রি বলতে কি বোঝাচ্ছে এটা বলছি, এরকম সহজ কথায় বি এর যে ফর্মটা সেটা তো এ এইচ। দেখ, খেয়াল করে দেখ, এই যে এ ইনভার্স বি এটা যদি এইচ এর মধ্যে থাকে তাহলে আমি দেখলাম যে বি এর যে ফর্ম সেটা এই রকম ফর্মে লেখা যায় এ এইচ ওয়ান, এখানে এই এটা হচ্ছে এইচ এর কোন না কোন একটা এলিমেন্ট। তাহলে বি এলিমেন্টটাকে আমরা কিভাবে সিলেক্ট করতে পারি, বি এলিমেন্টটাকে এ ইনটু এইচ ওয়ান। এখন এইচ ওয়ানটাকে যদি আমি ভ্যারি করাই, মানে সহজ কথা এই এইচ ওয়ানটা যদি এইচ এর যে কোনো এলিমেন্ট হয় তাহলেই, আর বিটা যদি এ এইচ আই যদি মনে করি সেটা যদি হয় তাহলেই এটা আমার স্যাটিসফাই হয়ে যায়। এই জিনিসটা আমার কাছে সবসময় স্যাটিসফাই হয়ে যাচ্ছে, মানে গিভেন এ এই, এটা কিন্তু ফিক্সড, এটা ফিক্সড, এটাকে আমি নাড়াচাড়া করছি না। গিভেন এ এ আমি বিটার ফর্ম, আমার প্রশ্ন হচ্ছে এই বি এর ফর্মটা কিরকম হলে আমি এ ইনভার্স বি সবসময় এইচ এর মধ্যে আছে ধরে নিতে পারবো, কখন কখন কোন কোন এলিমেন্ট গুলো আছে বি এর কোন ফর্মের জন্য আমি সেই এলিমেন্ট গুলো রয়েছে এ ইনভার্স বি এইচ এর মধ্যে আছে এটা আমরা ক্লেম করতে পারি। আমি সেখান থেকে দেখালাম যে বি এর ফর্মটা হচ্ছে ইজ অফ দ্য ফর্ম এ এইচ ওয়ান, এইচ ওয়ানটা কি, এইচ ওয়ানটা হচ্ছে এইচ এর কোন একটা এলিমেন্ট, তো এটা এইচ ওয়ান হতে পারে, এইচ টু হতে পারে, মানে এইচ এর যে কোনো এলিমেন্ট হতে পারে। এই এলিমেন্ট এই ইনভার্স বিটাকে আমি এইচ এর কোন একটা এলিমেন্ট নিয়েছি, সেটা একটা এক্সাম্পল এইচ ওয়ান বলেছি, এটা যে কেউ এলিমেন্ট হতে পারে, এইচ এর অনেক এলিমেন্ট আছে, তো সেই এটা এইচ ওয়ান হতে পারে, এইচ টু হতে পারে, যেরকম মানে কি এইচ এর থেকে যে কোনো একটা এলিমেন্ট চুজ কর, আর এটা ফিক্সড, এটা নিয়ে কোনো নাড়াচাড়া করছি না। এই সমস্ত এলিমেন্ট গুলো এর সাথে যে মানে এমন একটা ভাবে কানেক্টেড যে যার জন্য ওই এ ইনভার্স বি এইটা সবসময় এইচ এর মধ্যে থাকবে। তো আমি যে বললাম যে রিলেশন, ওই যে রিলেশনটা যেটা আমি তৈরি করলাম, এই এলিমেন্ট গুলোই অ্যাকচুয়ালি এর সাথে রিলেটেড, এইচ ওয়ান এইচ টু এইচ থ্রি সরি এইচ ফোর এই সমস্ত এলিমেন্ট গুলোই এ এলিমেন্টের সাথে ওই এই রিলেশনে কানেক্টেড। আমি খেয়াল, আমি মনে করে দেখ আমি বলেছিলাম আমি এই রিলেশনটা নিয়েছিলাম এ ইজ রিলেটেড টু বি, এবং সেই বি এর ফর্মটা কিরকম দাঁড়াচ্ছে, বেসিক্যালি এ এইচ আই, বেসিক্যালি এরকম ফর্মে দাঁড়াচ্ছে, যেখানে এইচ আইটা বেসিক্যালি এইচ এর কোনো না কোনো এলিমেন্ট। তাহলে একে এ এ এলিমেন্টকে এইচ এর যে কোনো এলিমেন্ট দিয়ে গুণ করলে যে এলিমেন্টটা পাবো দ্যাট এলিমেন্ট ইজ অলওয়েজ রিলেটেড টু, বা এ এলিমেন্টটা
ওই লিমিটের সাথে ওই রিলেশন দিয়ে সব সময় রিলেটেড। তো আমি কি করলাম, একটু খেয়াল করে দেখ, একটু বুঝে দেখ, আমি এই সমস্ত এলিমেন্ট গুলোকে একটা কানেকশন নিয়ে একটা সেট তৈরি করলাম। কোন এলিমেন্ট গুলোকে নিয়ে? এই এলিমেন্ট গুলোকে নিয়ে, এ এইচ, যেখানে এইচটা এটাতে রয়েছে। এই এলিমেন্ট গুলো, এটা এইচ, এটা এইচ দিয়ে একটা সেট তৈরি করলাম, যেটাকে নাম দিলাম এ এইচ। এই এইচটা এইচ এর মধ্যে থেকে ভ্যারি করবে, এইচটা হচ্ছে একটা গ্রুপ ছিল, সাব গ্রুপ ছিল, সেই সাব গ্রুপে তুই যে কোনো একটা এলিমেন্ট নে এবং সেই এলিমেন্টটাকে এ দিয়ে প্রি মাল্টিপ্লিকেশন কর। সেই এলিমেন্ট গুলোর অ্যাকচুয়ালি সেট, যে সেটটা তৈরি হচ্ছে এটাই হচ্ছে আমার, আমি সেই সেটটা, সেই সেটটার কথা বলছি। তো এই সেটটার একটা স্পেশাল নাম আছে, এই সেটটাকে আমরা এ ইন্টু ক্যাপিটাল এইচ, ক্যাপিটাল এইচটা কিন্তু ওই সাব, যে সাব গ্রুপটা ছিল সেই নামটা, তো এ ইন্টু এইচ এরকম সিম্বলে লিখে থাকে। এটা মানে হচ্ছে এইচ এর যে এলিমেন্ট, ধর এইচ এইচ গুলো কোন একটা সেট রয়েছে, সাব বা গ্রুপ রয়েছে, যাই হোক, তো সেই সেই গ্রুপটাকে এই এটা দিয়ে গুণ করা মানে তার সমস্ত এলিমেন্ট গুলোকে এ দিয়ে গুণ করলি, মানে প্রি মাল্টিপ্লিকেশন করে গুণ করে যে সেটটা তৈরি হলো সেই সেটটা, সেটা কি আমরা বলছি এইচ। সেটাই দেখ এরকম ভাবে তার ডেফিনেশনটা হচ্ছে এইটা, যেখানে এইচটা এইচ এর এলিমেন্ট, ক্যাপিটাল এইচ এর ভ্যারি করছে। তো এই যে সেটটা, এই সেটটার একটা স্পেশাল নাম আছে, এটাকে আমরা বলি লেফট কোসেট অফ এইচ কন্টেনিং এ, লেফট কোসেট অফ এইচ কন্টেনিং এ। এখন এটা এ দিয়ে গুণ না করে তুই অন্য কোনো, আমি কারণ কি এটা দেখ ফিক্স নিয়েছিলাম, জি এর কোন একটা এলিমেন্ট ফিক্স নিয়েছিলাম, এটা এখন এড না নিয়ে আমি যদি জি এর অন্য কোন একটা এলিমেন্ট ফিক্স নিতাম, তাহলে বি এর অন্য নতুন একটা তুই কোসেট তৈরি করতে পারতিস বিএইচ বলে, যেটা কি রকম হলো, যেটা এরকম হতো বিএইচ, এইচ বিলংস টু এইচ, এইভাবে আমরা তৈরি করতে পারতাম। তো এখন দেখ এই যে এ এলিমেন্টটা, এ এলিমেন্টের সাথে এই এলিমেন্ট গুলো সবাই কিন্তু রো রিলেটেড, তার মানে এরা এর সাথে রিলেটেড মানে, এবং সে এই রিলেশনটা কিন্তু ইকুইভ্যালেন্স রিলেশন ছিল। এই রিলেশনটা যেহেতু ইকুইভ্যালেন্স রিলেশন ছিল, তাহলে আমার কাছে ধর এইটা হচ্ছে এই সেটটাকে আমি বলছি জি টোটাল, তাহলে আমি যদি এটাকে বলি এ এইচ, এই সেটটাকে বলছি এ এইচ, এই সেটটা, তার মানে এইখানে কোন কোন এলিমেন্ট গুলো রয়েছে, এখানে সেই সমস্ত এলিমেন্ট গুলো রয়েছে যারা এই এ এলিমেন্টটার সাথে রো দিয়ে বা ওই রিলেশনটা দিয়ে রিলেটেড, সেই সমস্ত এলিমেন্টের কালেকশন এর মধ্যে রয়েছে। সিমিলারলি আমি যদি বলি বি এইচ, বি এইচ এরকম কোন একটা সেট হবে, সি এইচ এরকম কোন একটা সেট হবে, ঠিক আছে, এই যে সেট গুলো, এই সমস্ত সেট গুলো কিন্তু একটা মেন প্রপার্টি রয়েছে যে আইদার এ এইচ ইজ ইকাল টু বি এইচ অথবা এ এইচ ইন্টারসেকশন বি এইচ ইজ ইকালস টু ফাই, আইদার এই দুজন দুটো কোসেট সমান হবে অথবা দুটো কোসেটের ইন্টারসেকশন একদম নাল হবে, মানে এদের মধ্যে কোনো ফাইনাইট ইন্টারসেক, মানে ইন্টারসেকশন থাকবে না, মানে ইন্টারসেকশন থাকতে পারে, ইন্টারসেকশন থাকলে থাকা মানে একটা অন্যটার সাথে একদম মিলে যাবে, আর ইন্টারসেকশন অথবা একদমই থাকবে না, মানে ডিসজয়েন্ট হবে না, আলাদা কোনো মানে ইয়ে থাকবে না। হ্যাঁ, এই যে কোসেট গুলো, অ্যাকচুয়ালি এই কোসেট গুলোই হচ্ছে বেসিক্যালি আমার পার্টিশন। আমি যে একটু আগে বললাম যে প্রত্যেকটা ইকুইভ্যালেন্স ক্লাসের রেসপেক্টে একটা পার্টিশন রয়েছে, দিস ইজ দ্য পার্টিশন, অ্যাকচুয়ালি গ্রুপ থিওরির রেসপেক্টে এই কোসেট গুলোই হচ্ছে পার্টিশন তৈরি করে, তাই জন্য পার্টিশন, এটাই হচ্ছে পার্টিশনের বেসিক্যালি ডেফিনিশন। এই কোসেটস গুলো, কোসেটস ফর্মস পার্টিশন, তাহলে ইকুইভ্যালেন্স রিলেশনটা বললাম, ইকুইভ্যালেন্স রিলেশন থেকে আমরা কিভাবে কোসেট গুলো তৈরি করছি বললাম, এবার আমি ক্লেম করছি এই যে কোসেট গুলো, বেসিক্যালি এই কোসেট গুলোই হচ্ছে তোর পার্টিশন। তো এবার এই জিনিসটা, এই রেজাল্ট যে দুটো যদি কোসেট তোদেরকে দিয়ে দেয়, দোজ টু কোসেটস,
আর আইদার ইকুয়াল অর ডিসজয়েন্ট, এটা একটা থিওরি, এটা প্রমাণ সাপেক্ষ, এটা প্রমাণ করা খুবই ইজি। তো জেনারেলি আমরা যে এই এই যেটা প্রমাণ করা খুবই সহজ, এটা আমি জানি না আজকে করতে পারবো কিনা, তাহলে পরের দিন দেখাবো, এটা খুব ইজি প্রমাণ। তো আমি একটা বেসিক এসেন্স বলে দিচ্ছি, তো হয়তো এটা আজকে প্রমাণ করবো না, এটা পরের দিন প্রমাণ করবো, কিন্তু এসেন্স যে জিনিসটা আমি এখান থেকে বলতে চাইছি, তাহলে কোসেট গুলো সেটা হচ্ছে আমাদের কাছে পার্টিশন তৈরি করছে জি এর, এবং এই কোসেট গুলো দিয়ে ধর এখানে কতগুলো কোসেট আছে আমি জানি না, ধর এ বি সি ডি, এবার হতে পারে জি এর কোন একটা এলিমেন্ট ধর ই ইএইচ, তার যে কোসেটটা সেটা হচ্ছে ইএইচ, মানে ইএইচ টা এই গুলোর উপর কোনো না কোনো উপর একটা পড়ে গেল, মানে এটাকে পুরোটা এটি ডিএইচ টা ইএইচ হয়ে গেল, এরকম থাকতেই পারে। কিন্তু আমরা জি এর মধ্যে কতগুলো ডিস্টিংক্ট কোসেট রয়েছে সেইটাকে আমরা খুঁজব। এরা সবাই কোসেট, এ বি এইচ বি এইচ সি এইচ ডি সবাই কোসেট এবং পার্টিশন তৈরি করছে, কিন্তু হতে পারে আমি আমরা বলছি জি এর মধ্যে থেকে কোনো একটা এলিমেন্ট ধর নিলাম ই, এবং সেটার রেসপেক্টে কোসেট হচ্ছে ইএইচ। এখন আমি বলে দিয়েছি দুটো কোসেট আইদার সমান হবে অথবা ডিসজয়েন্ট হবে, আমি সব এখানে যা এঁকেছি সব ডিসজয়েন্ট করে এঁকেছি, আমি ধরে নিয়েছি প্রথম এ বি সি ডি এই চারটে এলিমেন্টের রেসপেক্টে জি এর যে কোসেট সবাই ডিসজয়েন্ট, কিন্তু ইএইচ সেটা এই চারটের কোনো না কোনো একটার সাথে কোলাপস করে যেতে পারে, ডিএইচটা ইএইচ হতে যেতে পারে, বা বিএইচটা অথবা সিএইচটা অথবা এইচ এর সাথে সেটা সমান করে ফেলতে পারি। আমি খুঁজব যে জি এর মধ্যে কটা ডিস্টিংক্ট কোসেট রয়েছে, এটা আমার এটা আমরা পরে জানবো, এটা আমার উদ্দেশ্য থাকবে ডিস্টিংক্ট কোসেট গুলোকে খোঁজা। আচ্ছা তাহলে ডিস্টিংক্ট কোসেট গুলোকে যদি আমি খুঁজতে পারি, তবে আমি খুব সহজে জি কে এইচ ইউনিয়ন বিএইচ ইউনিয়ন সিএইচ এরকম, মানে যদি এর মধ্যে থেকে যদি একদম ডিস্টিংক্ট ধর কে খানা রয়েছে, তার মানে ওই কে খানার ইউনিয়নে একদম পরিষ্কার করে জি কে লিখতে পারি, এবং ওটাই হচ্ছে একটা জি এর একটা পার্টিশন। তো এই জিনিসটা আমি আরেকটু পরে আরেকটু এক্সপ্লোর করব, তার আগে একটা রেজাল্ট বলি। রেজাল্টটা বলছে যে দুটো কোসেট যদি নিস, বা যে কোনো দুটো কোসেট যদি নিস, বা সহজ কথায় যদি বললি এভরি এভরি কোসেট হ্যাজ সেম নাম্বার অফ এলিমেন্টস, ঠিক আছে, দুটো কোসেট যদি তুই আরবিট্রারি চয়েস করিস, দুটো কোসেটের মধ্যে সবসময় সেম নাম্বার অফ এলিমেন্ট থাকবে, সেম, হ্যাঁ দুটো কোসেটের মধ্যে সেম নাম্বার অফ এলিমেন্ট থাকবে, এটা এটা তোকে ফিল করতে হবে, প্রমাণ করতেই অবশ্যই করা যায়, প্রমাণ আমরা সবসময় সব কিছুই রয়েছে, প্রমাণ ছাড়া আর কোনো গতি নেই, কিন্তু এটাকে তোরাকে তোকে বুঝতে হবে যে কেন। ধর দুটো এরকম কোসেট নিয়েছি, দুটো কোসেটের মধ্যে একই সংখ্যক এলিমেন্ট রয়েছে, কেন, এইচটা তো একটা সেট, সাবগ্রুপ সেট, তো এই সমস্ত মেম্বারকে মেম্বারের আগে ফুল মাল্টিপ্লিকেশন করেছি এ দিয়ে, তার বদলে যদি বি দিয়ে করতাম তাহলে কি এলিমেন্ট কমে যেতে পারতো বা কখনো কম হতে পারতো, কম হওয়ার কোনো এখানে প্রশ্নই নেই, মানে এখানে কম হতে গেলে কি হবে, কম হতে গেলে ধর এইখানে কম এলিমেন্ট আছে, এখানে ধর বেশি এলিমেন্ট আছে, এটা হওয়া মানে হচ্ছে আমি একটা ট্রিভিয়াল কেস ধরে নিই যে এটাতে কমছে না, এটাতে ফিক্সড রয়েছে, এইচ এর যটা এলিমেন্ট এখানে ততগুলো এলিমেন্ট আছে, কিন্তু যখন বিএইচ করছি তখন একটা এলিমেন্ট কমে গেছে, ঠিক আছে, একটা এলিমেন্ট কমে যাওয়া মানে এখানে কোনো না কোনো দুটো এলিমেন্ট সমান হয়ে গেছে, তাই জন্য একটা এলিমেন্ট কমে গেছে। তো এখানে দুটো এলিমেন্ট কি কোনো স্বভাবেই সমান হতে পারে, এই যে সেটটা এই সেটের মধ্যে দুটো এলিমেন্টের যদি আমি নিয়ে নিই, একটা এলিমেন্ট যদি ধর বি এইচ ওয়ান হয় আর একটা যদি ধর বি এইচ টু হয়, সে দুটো কি কোনোদিন সমান হতে পারে, হবে না, দুটো সমান হলে এইচ ওয়ান ইকোয়ালস টু এইচ টু হয়ে যায়। এখন এইচ ওয়ান আর এইচ টু কি, এইচ ওয়ান এইচ টু হচ্ছে এইচ এর এলিমেন্ট, তাহলে আমি এইচ এর দুটো আলাদা এলিমেন্ট নেবো কেন, এইচ এর টু আমি ধরে নিয়েছি এইচ এর দুই ধর এনখান এলিমেন্ট থাকে এনটাই ডিস্টিং, তো সুতরাং বি দিয়ে গুণ করার পর এইচ এর মানে বা ক্যাপিটাল এইচ এর দুটো ডিস্টিংক্ট এলিমেন্ট বি দিয়ে গুণ করার পর এক হয়ে যেতে পারে না, ঠিক আছে, যেমন সেটা যদি হয় তাহলে আমি প্রমাণ করতে পারি ওই দুটো এলিমেন্ট সেম ছিল, কিন্তু সেটা সেম ছিল না, সে দুটো তো আলাদা এলিমেন্টই ছিল, এইচ ওয়ান আর এইচ টু তো সমান ছিল না, আমি বি দিয়ে গুণ করার পর তাহলে যদি এরা যদি সমান না থাকে, বি দিয়ে গুণ করার পরেও তারা সমান হবে না,
ঠিক আছে? সুতরাং এখানে কমে যাওয়ার কোনো কেসি তৈরি হবে না। সুতরাং এখানে যতগুলো এলিমেন্ট থাকবে এইচে, বি এর মধ্যে বি এইচে ঠিক ততগুলো এলিমেন্ট থাকবে। তার মানে আমরা ক্লেম করতে পারি এই অর্ডার অফ এ এইচ, এটার যা অর্ডার হবে অর্ডার অফ বি এইচ, এটাও সমান হবে, এবং যতগুলো কোসেট হচ্ছে সবারই অর্ডার সমান হবে, এবং এই সমান অর্ডারটা এইচ এর অর্ডারের সাথে সমান হবে। কেন এইচ এর অর্ডারের সাথে সমান হবে? এইখান থেকে তোরা বুঝে গেলি কেন এইচ এর অর্ডার, এইচ এর যতগুলো এলিমেন্ট থাকবে এটা তত এলিমেন্ট থাকবে এইগুলোতে। এবং অন্যভাবে তুই এটাকে আর একটু ভাবে ব্যাখ্যা করতে পারিস যে এইচটাকে তুই নর্মালি তুই ই এইচ এরকমও ভাবতে পারিস। এটা হচ্ছে জি এর আইডেন্টিটি এলিমেন্ট, তো ই এইচ ও যা এইচ ও তাই, তাহলে সেটা তো এগুলো এবি নিচ্ছি, এবির বদলে আমি ইও নিতে পারি, এটাও জি একটা এলিমেন্ট, সুতরাং এগুলো তো সমান বেসিক্যালি। সুতরাং এরা সবাই এদের সমস্ত এই সমস্ত কোসেট গুলোর সবার অর্ডার সমান হবে, এটা হচ্ছে একটা ব্যাপার। তাহলে এবার ধরে নে যে আরো একটা রেজাল্ট তোকে বলছি, খুব সুন্দর রেজাল্ট, যে জি এর ধর জি সেটটা যেটা, সেই জি এর মধ্যে জি হ্যাজ ধর কে খানা, যে পার্টিশনটা তৈরি হয়েছে জি এর মধ্যে, যে আমরা যে পার্টিশনটা করেছি তোর কোসেট দিয়ে, সেখানে ধর কেটা তোর পার্টিশন রয়েছে, কিন্তু কোসেট তার মানে সহজ কথায় জিকে কেখানা ডিস্টিংক্ট কোসেট দিয়ে ভেঙে দেওয়া যায়। সেই কেখানা কোসেট গুলো কি কি, না একটা ধর এ ওয়ান এইচ, আর একটা ধর এ টু এইচ, এরম করে ডট ডট করে এ কে এইচ, এই কে খানা কোসেট দিয়ে জিটাকে টোটালি কভার করা যায়। এখানে আরেকটা শব্দ হতে পারে কভার, মানে জিটাকে পুরোপুরি আমি কভার করে দিতে পারি ছোট ছোট টুকরো দিয়ে। হ্যাঁ, যেমন একটা ফুটবল, অনেক সময় তোরা দেখেছিস যে ফুটবলের উপরে ছখানা ছকোন আকৃতি ষড়ভুজ দিয়ে 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 পুরো ফুটবলটাকে উপরটা পুরো সার্ফেস এরিয়াটা কভার করা থাকে। এই যে ষড়ভুজ গুলো প্রত্যেকটা একটা অন্যটার সাথে ডিসজয়েন্ট, ঠিক আছে? এখানে ওই একই ব্যাপার, ওই যে কোসেট গুলো সেগুলো একটা ষড়ভুজ, এবং এখানে ওরকম কেখানা ষড়ভুজ দিয়ে যেমন ফুটবল সার্ফেস এরিয়াটা কভার হয়, সেরকম এই জিটা কভার হয়েছে। তাহলে জিটাকে এই কতগুলো এই এই যে তোর সাবসেট এইগুলোর ইউনিয়নে লেখা যায়, এবং এই যে ইউনিয়ন এখানে যে প্রত্যেকটা মেম্বার, এই একটা মেম্বার বা এই একটা মেম্বার, যে কেখানা টোটাল মেম্বার, এই কেখানা টোটাল মেম্বার কিন্তু ডিসজয়েন্ট, ঠিক আছে? তাহলে ডিসজয়েন্ট যদি বলি, আর আমি যদি জি এর অর্ডারের বিবেচনা করতে যাই, তাহলে জি এর অর্ডারটা বেসিক্যালি কে ইন্টু অর্ডার অফ এইচ হয়ে যাবে। কেন কে ইন্টু অর্ডার অফ এইচ হয়ে যাবে? কারণ এইখানে যে প্রত্যেকটা এ ওয়ান এইচ, এ টু এইচ, এই প্রত্যেকটা কোসেটের অর্ডার সমান এবং প্রত্যেকে এইচ এর অর্ডারের সাথে সেম, তাহলে এখানে টোটাল কে খানা কোসেট রয়েছে, তাহলে অর্ডার অফ এইচ, তাহলে আমি এখানে টোটাল ধর এটা জি, জি জি মানে হচ্ছে এগুলোর ইউনিয়ন, সরি এখানে ইউনিয়ন লেখা দিচ্ছিল এবং ডট ডট লিখেছিল ইউনিয়ন, তাহলে জি মানে হচ্ছে এই প্রত্যেকটার ইউনিয়ন, তার মানে এবং এরা নিজেরা হচ্ছে ডিসজয়েন্ট। একদম ফুটবলের চিন্তা মানে এটা মাথায় রাখ, ফুটবলের উপর যেমন ষড়ভুজ দিয়ে যেমন পার্টিশন করা থাকে, একদম ওই রকম ব্যাপার। তাহলে জি এর যে টোটাল এলিমেন্ট, তাহলে ওই এক একটা ওই যে ষড়ভুজ, ষড়ভুজের মধ্যে যতগুলো করে এলিমেন্ট আছে এবং টোটাল যতগুলো ষড়ভুজ আছে, এটা হচ্ছে টোটাল সেই ষড়ভুজ, আর এটা হচ্ছে ওই এক একটা ষড়ভুজের মধ্যে যতগুলো করে এলিমেন্ট আছে, এই দুজনের গুণফল, সেটা হচ্ছে টোটাল ফুটবলের সার্ফেস এরিয়ার উপর যতগুলো ওই এলিমেন্টের কথা বলতে যাচ্ছি, টোটাল ফুটবলে সেই জিনিসটাকে আমি সেটার সাথে কম্পেয়ার করলাম। তাহলে দিস শুড বি অর্ডার অফ জি ইজ ইকুয়ালস টু কে ইন্টু অর্ডার অফ এইচ। দেখ এই লাইনটা আশা করি সবাই বুঝতে পেরেছিস, না বুঝতে পারলে বল। এটা একবার বলবে এই লাইনটা? হ্যাঁ, আমি কি করলাম, এটা হচ্ছে আমার সেট জি, আমি জিটাকে আমি বলে দিয়েছি জি কে, জি এর মধ্যেখানা মধ্যে জি এর মধ্যে কে খানা পার্টিশন রয়েছে, মানে কোসেট দিয়ে কে খানা কোসেট দিয়ে জিকে আমরা পার্টিশন করেছি। কে খানা কোসেট বলতে ধর এটা এ ওয়ান এইচ, এটা এ টু এইচ, এটা এ থ্রি এইচ, এরম করে ডট ডট করে এখানে এই জায়গাটাও ভরিয়ে দিবি যে এ কে এইচ অব্দি। তাহলে জিটাকে আমরা তাহলে এই
কোসেট গুলোর ইউনিয়ন আকারে আমি লিখতে পারি। জিটা একটা সেট, এটা একটা সেট, তাহলে এই সেটটা মানে হচ্ছে এই সেটটা ইউনিয়ন, এই সেটটা ইউনিয়ন, এই সেটটা, এরকম করে যে কেখানা সেট রয়েছে এই টোটাল কেখানা সেটের ইউনিয়ন আকারে আমি লিখতে পারছি। এটা হচ্ছে এই লাইন, সিম্পল জিনিস। আমি আবার বলছি, যদি এটা ভুলে যা বুঝে যাস, মনে রাখবি যে ফুটবল, ফুটবলের উপরে দেখবি এরকম সমস্ত এই ষড়ভুজ পড়ে রয়েছে, এগুলো সবাই একটা ধর A1H, ঠিক আছে, এরকম। তো এবার আমি চেষ্টা করছি পরের লাইনে দেখার যে জি এর টোটাল এলিমেন্ট বা জি এর অর্ডারটাকে এদের অর্ডারের রেসপেক্টে কিভাবে আমরা লিখতে পারি। তাহলে জি এর অর্ডার মানে হচ্ছে জি এর টোটাল এলিমেন্ট। তাহলে জি এর টোটাল এলিমেন্টটাকে আমি কিভাবে লিখতে পারবো, পারবো যে এই যে প্রত্যেকটা অংশ, এই প্রত্যেকটা অংশের মধ্যে কতগুলো করে এলিমেন্ট আছে সেটার যোগফল আকারে লিখবো। তার মানে আমি একটা লাইন, এই লাইনটা যদি এখানে কেটে দিই, আর দুটো লাইন আমি দরকার হলে লিখছি এক্সট্রা, তো এটা মানে হচ্ছে অর্ডার অফ A1H প্লাস অর্ডার অফ A2H প্লাস ডট ডট করে অর্ডার অফ AKH। তো এখন এই কোসেট গুলো একটু আগে তোদেরকে বললাম, এই প্রত্যেকটা কোসেটের অর্ডার সমান হয় বা প্রত্যেকটা কোসেটের মধ্যে সেম নাম্বার অফ এলিমেন্ট থাকে, এবং সেই সেম নাম্বার এলিমেন্টটা হচ্ছে ওই যে সাবগ্রুপটা H, সেই সাবগ্রুপটার এলিমেন্টের সাথে সেম। তার মানে অর্ডার অফ A1H এটাকে আমরা লিখতে পারি অর্ডার অফ H। সিমিলারলি এখানে প্রত্যেকটা অর্ডার অফ A2H গুলোকে প্রত্যেকটাকে আমরা অর্ডার অফ H এর সাথে, তারপর k ইনটু অর্ডার অফ H হচ্ছে, এখানে k টা টোটাল ছিল, তার মানে এখানে k টা যোগফল, সুতরাং k ইনটু অর্ডার অফ H। তাহলে এখান থেকে যে মেইন জিনিসটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, দেখ, অর্ডার অফ G ডিভাইড অর্ডার অফ H সমান সমান k। তার মানে এই, এবং k টা কিন্তু ইন্টিজার, পজিটিভ ইন্টিজার। তাহলে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি এখান থেকে, যে রেজাল্ট আমরা পাচ্ছি সে একটা গ্রুপের অর্ডার কে তার গ্রুপের একটা সাব গ্রুপের অর্ডার দিয়ে সবসময় ভাগ করা যায়, ঠিক আছে, একটা গ্রুপের অর্ডার কে সবসময় তার সাব গ্রুপের অর্ডার দিয়ে ভাগ করা যায়। বা এটাকে অন্যভাবে তুই যদি দেখতে চাস, একটা গ্রুপের অর্ডার যদি যা হবে তার সাব গ্রুপের অর্ডার গুলো সেই যে অর্ডারটা, যে ভ্যালুটা, যে নাম্বারটা n, তার যে ডিভাইজার্স গুলো সেই ডিভাইজার্স গুলো হবে, ঠিক আছে। আমি যদি এই ফর এক্সাম্পল যদি বলি একটা গ্রুপের অর্ডার হচ্ছে 12, তার যে সাবগ্রুপ, ধর জি এইচটা তো জি এর একটা কোনো সাবগ্রুপ, সেই সেই এইচ এর অর্ডার গুলো হতে পারে 1, 2, 3, 4, 6, 12, এইগুলো এইচ এর অর্ডার হতে পারে। এখন আমি কিন্তু এইটা বলছি না যে মানে সবগুলি থাকবে, মানে এই 1, 2, 3, 4, 6, 12 সবকটাই থাকবে এটা আমি বলছি না, কিন্তু যদি থাকে এই তার অর্ডার এইগুলোর মধ্যেই হবে, হতে পারে এর মধ্যে কোনো একটা নেই, ঠিক আছে, কিন্তু মানে যা সাবগ্রুপ সবার অর্ডার এইগুলোই হবে। যদি কোনো একটা গ্রুপ বা সাবগ্রুপ কিছু একটা দেখিস যার অর্ডার এগুলোর মধ্যে কোনো একটা নয়, মানে ধর পেলি 5, তাহলে জেনে রাখবি তুই ভুল করেছিস। সুতরাং অর্ডার অফ জি যদি 12 হয়, তার যে কোনো সাবগ্রুপের অর্ডার ওই 12 ডিভাইজার্স গুলো সেইগুলো হবে, সবগুলি হতে হবে এরকম কোনো মানে নেই, এর মধ্যে ফাঁক থাকতে পারে। তো এই যে ফাঁক থাকতে পারে এটাই হচ্ছে, এটা একটা রেজাল্ট, তো এটা এই রেজাল্টটা জানার আগে এই রেজাল্টের একটা স্পেশাল নাম আছে, এটাকে আমরা বলি ল্যাগ্রাঞ্জ থিওরেম, ঠিক আছে। এই যে রেজাল্টটা বললাম এটা ল্যাগ্রাঞ্জ থিওরেম, আর যে সেকেন্ড রেজাল্টটা যেটা আমি বলছি, যেটা হবে না বললাম, আশা করি তোরা বুঝতে পেরেছিস, দিস রেজাল্ট এটা হচ্ছে কনভার্স অফ ল্যাগ্রাঞ্জ থিওরেম ইজ নট ট্রু। এটা হচ্ছে ল্যাগ্রাঞ্জ থিওরেমের কনভার্স। আমি ল্যাগ্রাঞ্জ থিওরেম তোদেরকে বললাম যে একটা গ্রুপের সাব গ্রুপের অর্ডার দিয়ে গ্রুপের অর্ডারকে ভাগ করা যায়, এর কনভার্স বলছি যে ওই যে ওর যে ডিভিসার জি, মানে মেন যে গ্রুপ জি, তার ধর অর্ডার হচ্ছে এন, সেই ডি যদি, ডি এর এখানে আমি লিখি তাহলে বোঝাতে সুবিধা হবে, ধর জি এর অর্ডার হচ্ছে এন, আমি ডি যে কোনো একটা ডিভাইজার নিলাম, ডি ডিভাইডস এন, এখানে কিন্তু কোনো গ্যারান্টি নেই, ল্যাগ্রাঞ্জের কনভার্স থিওরেম বলছে যে এর এখানে এমন কোনো গ্যারেন্টি নেই যে একটা ডি অর্ডারের তুই সবসময়
জি এর একটা সাব গ্রুপ খুঁজে পাবিই পাবি। হ্যাঁ মানে দে আর মে নট এক্সিস্ট এনি সাব গ্রুপ অফ অর্ডার ডি, ডি অর্ডারের কোনো সাব গ্রুপ নাও থাকতে পারে, বাট ল্যাগ্রাঞ্জ থিওরেম বলছে যদি সাব গ্রুপ থাকে তার অর্ডার কিন্তু ওই এন এর যে ডিভাইজার সেইগুলোর মধ্যে থেকেই হবে। কিন্তু সব মানে কোন একটা যে এখানে যেমন তিন তিন দিয়ে 12 কে ভাগ করা যায়, যে তিন অর্ডারের তুই একটা যে সাব গ্রুপ সবসময় পাবি পাবি তার কোনো গ্যারেন্টি নেই। এই রেজাল্টটা প্রমাণ করা যায়, প্রমাণ করা যায়, কিন্তু প্রমাণ করার একটাই অপশন, সেটা হচ্ছে তোর একটা এক্সাম্পল দেখ, এর একটা এক্সাম্পল দেখানো যে এটা ট্রু। এই এক্সাম্পলটা দেখাতে গেলে, এই এক্সাম্পলটা খুব ভাইটাল এক্সাম্পল, এই এক্সাম্পলটা দেখাতে গেলে যে গ্রুপটা নিয়ে স্টাডি করতে হবে সেটা হচ্ছে A4। A4 মানে হচ্ছে অল্টারনেটিভ গ্রুপ। এই এক্সাম্পলটা অ্যাকচুয়ালি দেখানো খুবই শক্ত, ল্যাগ্রাঞ্জ থিওরেমের কনভার্স এই যে রেজাল্ট, এই রেজাল্ট খুব সহজে সব গ্রুপের জন্য যদি তুই পেয়ে যাবি টুক করে এরকম কোনো গ্যারান্টি নেই। অনেক জায়গাতেই মানে এটার মেইন উদ্দেশ্য এ হচ্ছে, যেটা হচ্ছে এখানে যে এক্সাম্পলটা তুই শো করবি যে গ্রুপের এক্সাম্পলটা, সেই গ্রুপের গ্রুপটা মোটামুটি তোকে নন অ্যাবেলিয়ান গ্রুপ এরকম টাইপের কোনো গ্রুপ নিতে হবে, নন অ্যাবেলিয়ান গ্রুপ ছাড়া তুই মানে সেই গ্রুপের ছাড়া এই ল্যাগ্রাঞ্জ থিওরেমের যে উল্টোটা হোল্ড করে না এটা তুই জেনারেলি দেখানো যায় না। হ্যাঁ মানে নন অ্যাবেলিয়ান, যদি অ্যাবেলিয়ান সহজ কথা আমি একটু সহজ করে বলছি, যদি অ্যাবেলিয়ান গ্রুপ হয়ে যায় মেন গ্রুপটা, অ্যাবেলিয়ান গ্রুপে ল্যাগ্রাঞ্জের এই কনভার্স রেজাল্টটা হোল্ড করে যায়, মানে এই যে বলছি যে এক্সিস্ট করে না বলছি, মে নট এক্সিস্ট, ওখানে এক্সিস্ট করে যায় অ্যাবেলিয়ান গ্রুপ নিলে, তাহলে হবে না দেখাতে গেলে আমাকে এমন জায়গায় যেতে হবে যেখানে গ্রুপটা হচ্ছে নন অ্যাবেলিয়ান। ঠিক আছে, এক্সিস্ট করে যায় মানে 1 থেকে 12-র মধ্যে, মানে একটা হতে পারে না বললেন, কিন্তু সেটা হবেই, মানে সবগুলোই হবে, এরকম হয় নাকি? অ্যাবেলিয়ান গ্রুপ হলে, অ্যাবেলিয়ান গ্রুপ হলে, আচ্ছা অ্যাবেলিয়ান গ্রুপ হলে হয়ে যাবে। ঠিক আছে, ওটা প্রমাণ একটু জটিল প্রমাণ, কিন্তু এটা অদ্ভুত ব্যাপার যে অ্যাবেলিয়ান গ্রুপ হলে এটা হয়ে যায় সবসময়, মানে এখানে সব কটা অর্ডারেরই তুই সাব গ্রুপ আছে দেখাতে পারবি। ঠিক আছে, অ্যাবেলিয়ান হলে হয়, আরো একটাতে হয় সেটা হয় এই যে গ্রুপ যেটা দেওয়া রয়েছে, যে সেটা হচ্ছে যদি কোনো একটা প্রাইমের পাওয়ারে হয় অথবা দুটো ডিস্টিংক্ট প্রাইমের প্রোডাক্টে হয়, মানে এই গ্রুপটা যে অর্ডার, তাহলে এটা অ্যাবেলিয়ান হলে হচ্ছে, আর এই গ্রুপটার অর্ডারটা যদি ধর কোন একটা প্রাইম নাম্বার সেটার পাওয়ার অর এরকম দুটো প্রাইম নাম্বারের ডিস্টিংক্ট, দুটো প্রাইম নাম্বার আছে সেই দুটো ডিস্টিংক্ট প্রাইমের গুণফল হয়, তাহলে এই দুটো কেসে ল্যাগ্রাঞ্জ থিওরেমের যে কনভার্স সেটা স্যাটিসফাই হয়ে যায়। ঠিক আছে, তো এগুলো তোদের আপাতত সিলেবাসের অন্তর্গত নয়, তোরা জাস্ট তোদেরকে একটা এক্সাম্পল মাথায় রাখতে হবে, অন্তত একটা রাখলেই চলবে, জিনিসটা বুঝে নিলেই হবে। এবার সেটা হচ্ছে, সেটা হচ্ছে A4 অল্টারনেটিং গ্রুপ। অল্টারনেটিং গ্রুপ আগের দিন বলেছি, ভুলে গিয়ে থাকলে দেখে নিস, এটা আমি আর আজকে বলবো না, এখানেই শেষ করে দিচ্ছি। তো এই অল্টারনেটিং গ্রুপের একটা এক্সাম্পল খুঁজবি তোরা, এটা তোদের টাস্ক রইলো, যে অল্টারনেটিং গ্রুপটা কি, সেই গ্রুপের এলিমেন্ট গুলো কি কি থাকছে, সেগুলো কোনো না কোনো পারমুটেশন সেগুলোকে লেখা পরিষ্কার করে, এবং সেই পারমুটেশনে তুই পেলি সেই গ্রুপের একটা অর্ডার রয়েছে, গ্রুপের অর্ডার হবে দেখবি 12, তো সেই সেই কারণে এখানে আমি 12 দিয়ে লিখেছি, মানে সেই জিনিসটা মাথায় রেখে আর কি। তো এইখানে খুঁজে দেখবি এখানে যে A4, A4 এর এখানে কোনো না কোনো এই যে টোটাল যে সাবগ্রুপ গুলো A4 এর আছে, সেই সাবগ্রুপ গুলোর অর্ডার জেনারেলি 1, 2, 3, 4 আর 6, 12 এগুলো হতে পারে না, এই সরি এগুলোই হতে হবে সাবগ্রুপের অর্ডার, এগুলো বাইরে হতে পারে না, কিন্তু এর মধ্যে কোন অর্ডারে সাবগ্রুপটা নেই সেটা তোদেরকে খুঁজে দেখতে হবে। ঠিক আছে, জেনে আমি তোদেরকে হিন্টস দিয়ে রাখছি, যেটা এটা হচ্ছে এই 6 অর্ডারে কোনো সাবগ্রুপ তুই পাবি না। ঠিক আছে, করে দেখবি, এটাই তো তোদের টাস্ক দিলাম। সেটার জন্য কি করবি তোরা, তোদের কাছে একটাই ওয়ে, কম্পোজিশন টেবিল, অন্য একটা ওয়ে আছে সেটা আমি আপাতত বলতে চাইছি না, সেটা অন্য ভাবে দেখতে হবে, কিন্তু
তোরা সহজ ভাবে যেটা করতে পারি যে এফোর এর এলিমেন্ট গুলো করে লিখে ফেলবি, যেখানে ছটা এলিমেন্টের মানে দিয়ে কোনো তার সাব, যদি তোরা তো কম্পোজিশন টেবিল তোরা শিখে গেছিস, কম্পোজিশন টেবিল দেখ, কম্পোজিশন টেবিল লিখে সেখান থেকে দেখ ছ অর্ডারের কোনো সাব গ্রুপ নেই, সেটা অন করার চেষ্টা কর। তো আজকে মোটামুটি এই অবধি, আরো হয়তো দু একটা কিছু বলার আছে। আচ্ছা এইখানে একটাই খালি নোটেশন আছে, নোটেশনটা আমি বলা হলো না, নোটেশনটা আমি বলে দিই। এই নোটেশনটাকে বা এই জিনিসটাকে এরকম লেখা হয়, বা এই কেটাকে বলতে পারিস এরকম ভাবে লেখা হয়, এটাকে নাম বলা হয়, এটাকে বলা হয় ইন্ডেক্স, ইন্ডেক্স অফ এইচ ইন জি, এই জিনিসটাকে বলা হয় ইন্ডেক্স অফ এইচ ইন জি, সেটা হচ্ছে কে, ঠিক আছে, বা এটাই হচ্ছে এইটা বেসিক্যালি, মানে সহজ কথায় জায়গা আছে, এটা নমেনক্লেচার কিছু। এটাই বেসিক্যালি অর্ডার অফ জি ডিভাইডেড বাই অর্ডার অফ এইচ, এই কনসেপ্টটি। ওই যে এখানে যে বললাম না ডিস্টিংক্ট কোসেট রয়েছে, ওই ডিস্টিংক্ট কোসেটের যে নাম্বারটা, দ্যাট নাম্বার কতগুলো ডিস্টিংক্ট কোসেট আছে সেটাকে আমরা বলি, এটা হচ্ছে ইন্ডেক্স অফ এইচ, ইন্ডেক্স, ইন্ডেক্স অফ এইচ ইন জি। আর ওই যে থিওরেমটা আমরা প্রমাণ করলাম সেটা থেকে আমি প্রমাণ করে দেখাতে পাচ্ছি যে এই এই জিনিসটা ইজ বেসিক্যালি অর্ডার অফ জি ডিভাইডেড বাই অর্ডার অফ এইচ, বেসিক্যালি কি, তো দিস ইজ দ্য ইন্ডেক্স অফ এইচ ইন জি। এটা পরে যখন নর্মাল সাব গ্রুপ পড়াবো তখন কাজে লাগবে, আর একটু এই জিনিসটা একটু ইউজ করবো। তো বেসিক্যালি এটা একটা নমেনক্লেচার ধরে নে আপাতত, ইন্ডেক্স, এটাকে ইন্ডেক্স বলা হয়, ইন্ডেক্স মানে কিছু নেই, জি এই প্রথম যেটা থাকবে প্রথমটার অর্ডার দিয়ে সেকেন্ডটার, মানে সেকেন্ডের অর্ডার দিয়ে প্রথমটার অর্ডারটাকে ভাগ করবো, বেসিক্যালি অর্ডার অফ জি ডিভাইডেড বাই অর্ডার অফ এইচ, এটাই ওই কে, বেসিক্যালি কে মানে হচ্ছে ডিস্টিং কোর্সের যতগুলো আছে ততগুলো। তো তাহলে আজকে তোরা এই মোটামুটি মানে খুব তাড়াতাড়ি ল্যাগ্রাঞ্জ যে থিওরেম শিখলি, কতগুলো ছোট ছোট জিনিস বা ছোট ছোট প্রুফ আমি বাদ রেখে দিলাম, সেগুলো পরের দিন শিখবো, ওই যে আমি কোসেট গুলো যে সেম হয় অথবা মানে মানে একদমই সেম ডিসজয়েন্ট থাকবে, তো সেই প্রুফটা পরের দিন করাবো। আচ্ছা আর একটা প্রুফ আমি চেষ্টা করছি সেটাও করে দেবো, সেটা হচ্ছে তোর ওই ইয়েটা, ওই এই এই জিনিসটা, এই জিনিসটার রেজাল্ট আমি তোদেরকে লিখে দিয়েছি কিন্তু প্রমাণ করিনি, যে এইটা, এই যে রেজাল্টটা, এই রেজাল্টটা, এই রেজাল্টটা প্রুভেবল, এটা প্রুভ করা যায় যে যে কোনো কোসেটের যে অর্ডার সেটা এইচ বলে যে সাবগ্রুপটা তার অর্ডারের সাথে সমান হয়ে যাবে, এটা একটা ম্যাপিং ডিফাইন করতে, ম্যাপিং ডিফাইন করে করা যায়, আগে পরের দিন বলে দেবো। আর ওই রেজাল্ট, এই দুটো রেজাল্ট তো করার থাকছে, এবং এর থেকে আরো দুটো কনক্লুশন আসবে, খুব ইম্পর্টেন্ট কনক্লুশন, ওটা একই রকম ভাবে পরের দিন বলবো, আর প্রচুর এক্সাম্পল দেখতে হবে বেশ কিছু। তো আজকে আপাতত এই অবধি স্যার, আচ্ছা স্যার ঠিক আছে, দেখ এখানে যদি কিছু বলার থাকে বল, তাহলে বলে দেবো, নাহলে মোটামুটি শেষ থাকে। না স্যার ঠিক আছে, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, ওকে থ্যাংক ইউ স্যার।